আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ফজর যখন হইত মজমা জান দিত, মধুরা জান শুনে বিছানা ছাড়িতাম আমরা, মধুরা জান শুনে ঘুম ছাড়িতাম। যতই থাকুক কাম আগে নামাজ পড়িতাম, হাজার থাকুক কাম আগে নামাজ পড়িতাম, নামাজ পড়িয়া কোরআন পড়িতাম আমরা, নামাজ পড়িয়া তেলাওয়াত করিতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। জোরে বল, নবীর পিছনে নামাজ পড়তেন, রোজা করতেন, হজ করতেন, যাকাত দিতেন, সব করতেন, কিন্তু নবী রাষ্ট্রপতি হোক এটা চাইতেন না। লোকটার নাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। নবী রাষ্ট্রপতি হোক এটা চাইতেন না, সেই জন্য ওই জামানার যদি তিনি বড় মোনাফেক হয়ে থাকে, আমরাও নামাজ রোজা হজ যাকাত করার পর যদি রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত হোক এই স্বপ্ন যদি কলিজায় না থাকে, ওইটা যদি ওই জামানার টাটকা মোনাফেক হয়ে থাকে, এইটা আমিও এই জামানার টাটকা মোনাফেক হয়ে যাব, এখানে কোনো সন্দেহ। আমরা কি নিজেদেরকে মোনাফেকের খাতায় নাম লিখায় রাখতে চাই? তাহলে আজকেই তওবা করে কোরআনের কর্মী হওয়ার দরকার আছে না নাই? কোরআনের কর্মী হয়ে কাজ করব। কারা কারা রাজি? আর একবারের জন্য হাত তুলে দেখাই, লিল্লাহে তাকবীর। আল্লাহকে যারা ডাকিবেন ভবে, আল্লাহ তাদের আপন হবে। ইহকালে শান্তি পরকালে মুক্তি দেবেন তাদের আল্লাহ তাআলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মোহতারাম, সম্মানিত দুই দিনব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসের প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি হযরত উলামা ইকরাম, ইসলামী আন্দোলনের সিফা সালার, আমার সামনে উপস্থিত আমার কলিজার টুকরা প্রাণপ্রিয় দরদের ভাইরা, পর্দার আড়াল অবস্থানরত সম্মানিতা মমতাময়ী মা এবং বোনেরা, আমরা সকলে মিলে মহান আল্লাহর কাছে মন প্রাণ ভরে শুকরিয়া আদায় করছি আজকের এই মুহূর্ত পর্যন্ত, যার দয়াই বেঁচে আছি, যিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, যার ইশারা হওয়ার কারণে আমাদের মাঝ থেকে অসংখ্য মানুষ হারিয়ে গেছে, কিন্তু আমাদের প্রতি তিনি এহসান করে, দয়া করে, মায়া করে আমাদেরকে তিনি বাঁচিয়ে রেখেছেন। আমাদের জীবনের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমাদের জীবনটুকু, হায়াতটুকু, যার দয়াই বেঁচে আছি তার কাছে একটু মন প্রাণ ভরে শুকরিয়া আদায় করি পরি, আলহামদুলিল্লাহ। ভাইও, শুকরিয়া আদায় হয়েছে কিন্তু জিন্দা মানুষের মতন হয়নি, আধা মরা মানুষের মতন হয়েছে। এতগুলো তাজা মানুষ, সুস্থ মানুষ, জিন্দা মানুষ শুকরিয়া আদায় করবে? সামিয়ানাটা একটু নড়ে উঠবে না? চার দোকানের চাখানেওয়ালার চার কাপটা হাত থেকে পরে ভেঙে যাবে না? বিড়িঘরের ভিতরে ভয়ম ভূমিকম্পার কম্পন আসবে না? এলাকার বাতিলগুলো পিছনে রাস্তায় বাতাস ছাড়তে ছাড়তে পালিয়ে যাবে না? এটা হতে পারে না। আমরা শাহজালালের উত্তর শুনি, যুদ্ধ করা লাগে না, খালি তাকবীর দিছে ওরা পালাইতে শুরু করছে। আমরা কার দয়ায় বেঁচে আছি তার কাছে শুকরিয়া আদায় করি, আবারও করি, আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি, দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন, জনাবে মুহাম্মদ মুস্তফা, আহমদ মুস্তফার প্রতি সকলে জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা, কেমন আছেন আপনারা? ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, যার উপর দিয়ে আর ভালো থাকা হয় না। কারণ ১৬ বছরের আমাবস্যা কেটে গিয়েছে, জুলুম অত্যাচার নির্যাতন থেকে জাতিকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছে। আমরা ভাবছিলাম যে এই জগদল পাথর হয়তোবা আমাদের হায়াতে সরে যায় কি না, আল্লাহ তাআলা আমাদেরকে বিশাল এক বিজয় এবং মুক্তি দিয়েছেন, এজন্য আবারও শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমি দেখছিলাম এ কথাগুলো বলতে অনেকের মুখে জান্নাতে হাসিগুলো চমকাচ্ছিল, আর বাতিলদের দোসর যারা এক্ষুনি দেখবেন তাদের মুখটা কালো হয়ে যাবে।
আল্লাহ আমাদেরকে হকের উপরে অটল আর অবিচল থাকার তৌফিক দান করুক, বলুন আমিন। প্রিয় ভাইয়েরা, আমি ছোট্ট মানুষ, আপনাদের সভাপতি, আপনাদের এলাকার কৃতি সন্তান, আমার অত্যন্ত আত্মার একজন প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ। আমার গতকালকে মাহফিল ছিল ঠাকুরগা, মালিক যখন নিয়ে আসছেন, মালিক যখন বসাইছেন, মালিক যখন আপনাদেরও হাজির করছেন, এই জন্য আমরা আল্লাহর কাছে মতোয়াজ্জ হয়ে দোয়া করছি, আল্লাহ যেন আপনাদের দিলের খোরাক, অন্তরের খোরাক, আত্মার খোরাক, মনের খোরাক, হৃদয়ের খোরাক, যে ক্ষুধা তৃষ্ণা পিপাসা আমাদের হৃদয়ে জমা হয়ে আছে, ষোলো বছর ধরে আমাদের হৃদয়টা কোরআন সুন্না ভালো করে শুনতে পারে নাই, বলতে পারে নাই, নানান আমাদের তৃষ্ণা ভিতরে বিরাজ করছে, আল্লাহ তাআলা আমাদের মনের খোরাকগুলো আমি গোলামির জবান দিয়ে যেন অল্প টাইমের ভিতরেই বের করে দেয় সকলে করি, আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, আমি আপনাদের সামনে তিনটা আয়াত পড়ছি, শেষে যেটুকু পড়ছি সহজ সোজা আয়াত, জানি সবাই কিন্তু মানি না। আয়াতটুকুর বাংলা সারমর্ম অর্থ হচ্ছে, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আমরা আজকে এই আয়াতকে সামনে নিয়েই কথা বলবো, আল্লাহ তাআলা আমাদের আলোচনার মধ্যে ভরপুর বরকত দান করুক, বলুন আমিন। আমাদেরকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, সৃজন করেছেন তিনি, আর আমরা কেমনে ভালো থাকব সবচেয়ে বেশি আওয়ামী লীগ জানে, বিএনপি, চায়না, ইন্ডিয়া মানে আমেরিকা, রাশিয়া, আমরা সবচেয়ে ভালো থাকব এটা সবচেয়ে বেশি আমাদের স্রষ্টাই জানেন। এই ভালো কেমনে থাকব তার জন্য একটা বই পাঠাইছেন, কিতাব পাঠাইছেন, সংবিধান পাঠাইছেন, ক্যাটালগ পাঠাইছেন, যার প্রথম কথাটাই হচ্ছে পড়ো, জ্ঞান অর্জন করো। পৃথিবীতে সবচেয়ে বড় পাওয়ারের নাম শিক্ষা, পৃথিবীর সবচেয়ে বড় শক্তির নাম শিক্ষা, পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতার নামই হচ্ছে শিক্ষা। আপনার টাকা আছে, আজ আছে কাল নাও থাকতে পারে, ক্ষমতা আজ আছে কাল নাও থাকতে পারে, কিন্তু ভিতরে যদি জ্ঞান ঢুকাইতে পারেন, এই জ্ঞান সময় যত যাবে আপনার জীবনকে তত আলোকিত করবে, সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীতে তারাই তত উন্নত যারা যত বেশি শিক্ষিত। এই জন্য কোরআনে প্রথমে নামাজের কথা বলা হয় নাই, রোজার কথা বলা হয় নাই, হজের কথা বলা হয় নাই, যাকাতের কথা বলা হয় নাই, প্রথমেই বলা হচ্ছে পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ বলেন। একটা মজার তথ্য দিয়ে দিই শুরুতেই, গতকালকে দেখছিলাম, সম্ভবত আমার ফোনটা একটু নষ্ট, নইলে ছবি তুলে আপনাদেরকে রেখে দিতাম, দেখাইতাম। বাংলাদেশে বিভিন্ন সেক্টরে ইদানিং যতগুলো ছেলে ভালো রেজাল্ট করেছে, যতগুলো মেয়ে ভালো রেজাল্ট করেছে, তার প্রায় 85-90% যাদের গোঁড়ার সম্পর্ক, নারীর সম্পর্ক, শুরুর সম্পর্ক আল্লাহর কোরআনের সাথে ছিল, এরাই বাংলাদেশের এখন শ্রেষ্ঠত্ব অর্জন করেছে, সুবহানাল্লাহ বলে। এর জন্য নাস্তিকদের মাথা খারাপ, তবু মনে রাখতে হবে বাধা দিয়ে স্রোতকে আটকানো যায় না, বাধা দিলে বরঞ্চ স্রোত পানি জমে যায়, আরও স্রোতটা বেড়ে যায়। ষোলো বছর ধরে বাধা দিয়ে এই জাতির কোরআন থেকে দূরে সরাতে পারে নাই, ইসলাম থেকে দূরে সরাতে পারে নাই, হক থেকে দূরে সরাতে পারে নাই, বরঞ্চ ষোলো বছর বাধা দিয়ে দিয়ে এমন এক শক্তি তারাই আমাদের ভিতরে ঢুকিয়ে দিয়েছে যে সামান্য একটু ফু না দিতেও আমাদের আল্লামা বলে গেছিলেন মামুবাড়ি চলে যাবে, ফু দেওয়ার আগেই তারা মামুবাড়িতে দৌড় মারছে, ঠিক কিনা? সুতরাং প্রিয় ভাইয়েরা, মূল কথা হচ্ছে আল্লাহর কোরআনের সাথে আমাদের যদি সম্পর্ক থাকে, পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে দাবিয়ে ডাকতে পারবে না, ইনশাআল্লাহ। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমাদের ঘরে চারাঞ্চি একটা টিভি থাকে, এখন স্মার্ট অনেক এই কি যেন ডিভাইস তৈরি হয়েছে, ওয়ালের সাথে লাগানো আছে, এখানে কোনো ময়লা থাকে না। অনেক মুসলমানের ঘর পাওয়া যায় কোরআনের উপরে হাফ ইঞ্চি পরিমাণ ময়লা জমে থাকে, ঠিক কিনা? সম্মানিত প্রাণের ভাইয়েরা, আমার ভূমিকায় আমরা সময় নষ্ট করব না। 2024 সালে নতুন যেই স্বাধীনতা আপনারা পেয়েছেন, এখনো পর্যন্ত গণনা শেষ হয় নাই, কতগুলো তাজা প্রাণ ঝরে গিয়েছে, কতগুলো জীবনের বিনিময়ে স্বাধীনতা অর্জন হয়েছে। যদিও আমরা স্বাধীন দেশে স্বাধীন নিঃশ্বাস ফেলতেছি,
কিন্তু হাসপাতালের বেডে এখনো পর্যন্ত অসংখ্য ভাইয়েরা চোখ হারিয়েছেন, হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, পঙ্গুত্বের জীবন যাপন করছেন, অসুস্থ হয়ে কাতরাইতেছেন। যারা দেশের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, আল্লাহ আমাদের সেই অসুস্থ ভাইদেরকে অতি দ্রুত সুস্থতা দান করুক। জোরে বলুন আমিন। এখনো পর্যন্ত অসংখ্য মা রাতের বেলা বালিশ জড়িয়ে ধরে সন্তান হারানোর ব্যথায় কাঁদতেছে। এখনো পর্যন্ত অসংখ্য বাবা প্রত্যেক দিন বুকে হাত দিয়ে কাতর হয়ে যাচ্ছে, কুঁজো হয়ে যাচ্ছে একমাত্র সন্তানকে শিক্ষিত বানানোর জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে ভর্তি করে দিয়েছেন, বাবার সবচেয়ে বড় সম্পদই হলো সন্তান, সেটুকু পর্যন্ত এই দানবদের বন্দুকের নলের কারণে তাদের গুলির বের হয়ে তাদের জীবনটা কেড়ে নিয়েছে। আল্লাহ তাআলা ওই মা বাবার শোকগুলোকে শক্তিতে রূপান্তরিত করার তৌফিক দান করুক এবং তাদের পাশে থেকে আমাদেরকে যেন আমরা তাদের সহযোগিতা করতে পারি সেই তৌফিক দান করুক। বলুন আমিন। প্রিয় ভাইয়েরা, এই বাংলার জমিন আমরা স্বাধীন করলাম 80 বছরের ভিতরে 4 বার। এই বাংলাদেশ যখন বাংলাদেশ ছিল না, বাংলাদেশ ভারত পাকিস্তান একসাথে ছিল, তখন ব্রিটিশ আমাদের উপরে এর চাইতে বড় জুলুম করছিল। আপনাদের মনে আছে, মুরব্বীরা শুনেছেন আপনারা, আমরা শিক্ষিত ভাইয়েরা আপনারাও জানেন, এই জুলুম ব্রিটিশরা একসময় করতো যখন বাংলাদেশ ভাগ হয় নাই। বাংলাদেশ সহ ভারতবর্ষ পাকিস্তানের মানুষেরা ব্রিটিশদের বিরুদ্ধে যখন রুখে দাঁড়ালেন, ব্রিটিশদেরকে বিতাড়িত করে স্বাধীনতা অর্জন করলেন, এরপর আবার যেন শকুনেরা আমাদের স্বাধীনতাকে খেয়ে ফেলল, পাকিস্তানের হানাদার বাহিনীরা আমাদের উপরে জুলুম করতে শুরু করে দিল, তখন আবার আমরা সঙ্গবদ্ধ হলাম কোরআন সুন্নার আলোতে। আমরা একসাথে হয়ে যখন আওয়াজ তুললাম, তখন পাকিস্তানকে আমরা খেদিয়ে দিলাম। অল্প কিছুদিন যেতে না যেতে স্বৈরাচার এরশাদ চাচা তার স্বৈরাচারী মাধ্যমে দেশটাকে আবার গিলে ফেতে শুরু করলো। এক পর্যায়ে আবার আমরা সঙ্গবদ্ধ হলাম, স্বৈরাচারের হাত থেকে দেশটাকে মুক্ত করলাম। তারপরে আবার দেখলাম স্বাধীনতার যারা ধারক গ্রাহক আর গায়ক ছিল, স্বাধীনতার কথা বলতে বলতে যাদের মুখ দিয়ে ফেনা উঠে যেত, এদেরকে ক্ষমতায় বসাইলাম, এরা পুরা স্বাধীনতাকে গিলে ফেলে দিয়ে দানবের মতন 16 বছর ধরে এই মানবতার উপরে জুলুম অত্যাচার নির্যাতন আয়নাঘর কত যে নাটক সাজাইছে, এই নাটকের বলে শেষ করা যাবে। আমার প্রিয় ভাইয়েরা, জাতি আবার রুখে দাঁড়ালো কোরআন সুন্নার আলোকে। 2024-এর নতুন স্বাধীনতা আসলো, এগুলো ইতিহাস ভুলে গেলে চলবে না ভাই, এটা আপনাকে বুঝতে হবে। 80 বছরের ভিতরে আপনি স্বাধীন হলেন 4 বার। কয়বার 80 বছরে কয়বার স্বাধীন হয়েছেন? এতবার স্বাধীন হবেন কেন? স্বাধীনতাগুলো যায় কোথায়? স্বাধীনতাগুলো হয় কি? স্বাধীনতাগুলো যাচ্ছে কোথায়? স্বাধীন করছি কিন্তু স্বাধীন কেন রাখতে পারছি না? স্বাধীনতা হারিয়ে যাচ্ছে কেন? এর মূল কারণ, এক জালেম থেকে স্বাধীন করে আবার আরেক জালেমকে ওই জায়গায় যখন বসানো হয়, যেই জায়গা থেকে উঠে এসেছে ওই জায়গাতে অল্প দিনে তার আবার আমাদেরকে নামিয়ে দেয়, ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা, আমার 24-এর স্বাধীনতা, 71-এর স্বাধীনতা, স্বৈরাচারের স্বাধীনতা, পাকিস্তানের স্বাধীনতা, ব্রিটিশের স্বাধীনতা, প্রত্যেকটা স্বাধীনতা রক্ষা করার জন্য এই জাতির দরকার ছিল। স্বাধীন করার পর স্বাধীন চেয়ারগুলোতে ওই সোরকে না বসায়া, ওই মিথ্যুককে না বসায়া, ধোকাবাজকে না বসায়া, দালালগুলোকে না বসায়া, যারা ওজুর ফরজ জানে না, গোসলের ফরজ জানে না, স্বামী স্ত্রী মিলামিশা করার পর পবিত্র পর্যন্ত হতে জানে না, ওই নাপাকগুলোকে এমপি মন্ত্রীর চেয়ারায় না চেয়ারে না বসায়া আমরা কোরআন সুন্নার আদর্শের আদর্শবান নামাজি মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা কোরআনের সফটওয়্যারওয়ালা কোরআনের ম্যাগনেটওয়ালা কোরআনের চুম্বকওয়ালা কোরআনের রাডারওয়ালা এক একটা মানুষকে যদি প্রত্যেকটা চেয়ারে সিটিং দিয়ে দিতে পারতাম, বাংলার জমিন আজকে 80 বছরে 4 বার স্বাধীন করতে হতো না। প্রথম স্বাধীনতায় সুফল চলে আসতো। একটা গাছ যদি বারবার চেঞ্জ করেন, কেটে ফেলে দেন, এক বাগান চেঞ্জ করে আর এক বাগান, আর এক বাগান চেঞ্জ করে আর এক বাগান, দেখবেন পিছনেই পড়ে থাকবেন। আর 80 বছর ধরে একটা গাছের যদি পুরাতন বয়স হতো, দেখবেন গাছটা 10 কাঠা 10 বিঘা জমি পর্যন্ত ছড়িয়ে যেত। আজ স্বাধীনতা বারবার হারিয়ে যায়, তার মানে স্বাধীন করার পর ক্ষমতার মধ্যে কোরআন সুন্নার মানুষগুলোকে বসাইতে না পেরে আমরা চোরদেরকে বসাই, এই চোরেরা আবার যেখান থেকে এসেছি সেখানে আমাদেরকে পৌঁছায় দেয়, ঠিক কিনা? আফগানিস্তান নামক ছোট্ট একটা দেশ আছে,
আপনারা জানেন যুদ্ধের মধ্যেই তাদের জন্ম হয়েছে, ওদের জন্মই হয় যুদ্ধের মাঠে, ভাঙা ঘরে কুড়া ঘরে বেড়া ঘরে নয়, হাসপাতালে ক্লিনিকে জন্ম হয় না, এদের যুদ্ধ হয় যুদ্ধের মাঠেই তাদের জন্ম হয়, এরা ছোট থেকেই যোদ্ধা, জন্ম থেকেই যোদ্ধা, ওয়ারিশ সূত্রেই তারা যোদ্ধা, যুদ্ধ করেছে, দেশ স্বাধীন করেছে, মুসারু তাসারু মদারু গাজারুর কাছে দেশকে সুপে দেয় নাই, এরা এমনটা মনে করে নাই যে আমরা লন্ডনে যাই নাই, আমরা জার্মানে যাই নাই, আমরা আমেরিকার থেকে লেখাপড়া করি নাই, সুতরাং আমরা ক্ষমতা চালাইতে পারবো না, ওদের কাছে ক্ষমতা দিয়ে দাও, এরকমটা করে নাই, ক্ষমতা নিজের কাছে রেখে দিয়েছে, আজকে গোটা পৃথিবীকে তারা অবাক করে দিয়েছে, ঠিক কিনা? সুতরাং প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আজ এ দেশকে চালানোর জন্য যোগ্য দক্ষ কোরআন প্রেমী নাগরিক তৈরি করতে হবে। এই জন্য আল্লাহর প্রথম কথাই হচ্ছে পড়ো, জ্ঞান অর্জন করো। বন্ধুরা আমার, গতকালকে আমি ঠাকুরগাঁও হরিপুর থেকে মাহফিল করে এসেছি, হরিপুর থেকে আসতে প্রায় 200 কাছাকাছি কিলোমিটার, সর্বনিম্ন হলেও 100টা রাস্তার মোড় পাড়ি দিয়েছি, কথাকে বোঝা যাচ্ছে? আমি যদি কোনো রাস্তায় ভুল করে অন্যদিকে চলে যেতাম, বলুন তো দেখি আপনাদের আমদই মাহফিলকে আমি খুঁজতে পারতাম? তাহলে আমাকে টার্গেট ঠিক রাখতে হয়েছে, রাস্তা চিনে রাখতে হয়েছে। আবার মাঝে মাঝে রাতের বেলা যখন আমরা চলাফেরা করি, রাস্তার মোড়ে কাউকে খুঁজে পাওয়া যায় না, কোন দিক দিয়ে যাব, অনেক রাস্তার মোড়ে সাইনবোর্ডে লেখা থাকে না, তখন মোবাইল ফোনের ছোট্ট একটা ডিভাইস আছে যেটা দিয়ে আমরা রাস্তাকে ট্র্যাকিং করতে পারি। সমুদ্রের মধ্যে নাবিকেরা চলে, গহীন জঙ্গলের মধ্যেও মানুষ পথ খুঁজে বের করে, এমনকি রাতের বেলা তো আমরা রাস্তা ঠিক করে গন্তব্যের মধ্যে চলতে পারি। আপনার ছেলে ডাক্তার হবে, মাস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, দুনিয়ার 60 থেকে 70 বছর জীবন পাড়ি দিবে, এর মাঝে কখনো গাঁজা আসবে, কখনো ফেন্সিডিল আসবে, কখনো মদ আসবে, কখনো বাবা আসবে, কখনো ইয়াবা আসবে, কখনো কখনো আবার ন্যাংটা মহিলারা আপনার সন্তানকে পথভ্রষ্ট করার জন্য সামনে হাজির হয়ে যাবে। আপনার সন্তানের মধ্যে ওই জিপিএসের মতন কোরআনুল কারিমের একটা সফটওয়্যার যদি ঢুকিয়ে দিতে পারেন, দুনিয়াদারিও করবে, আল্লাহর জান্নাতের মেহমানও হতে পারবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আপনার আমার সন্তান যেন পথ হারা না হয়, আপনার আমার সন্তান যেন গোমরা না হয়, আপনার আমার সন্তান যেন জান্নাতের পথ থেকে ছিটকে ভুল করে যেন জাহান্নামের দিকে দৌড় না দেয়, এই জন্য আপনার সন্তানকে সমস্ত বিপদ থেকে বাঁচাবে কোরআন, সেজন্য আল্লাহ দিয়েছেন। আর প্রথম কথাটাই বলেছেন, পড়ো, এই কোরআনকে কাগজে রেখো না, এই কোরআনকে মেমোরিতে রাখো, এই কোরআনকে হৃদয়ে রাখো, এই সফটওয়্যারকে সিনার মধ্যে ডাউনলোড করে রাখো, তোমার সন্তান ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ারই করবে, অভ্রষ্ট হবে না, এই দুনিয়াতেও রাজত্ব করবে, পরকালে আল্লাহর জান্নাতের মেহমান হতে পারবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, নবীর মতন একজন দামি মানুষ 40 বছর ধরে মক্কার জমিনে নানান পদ্ধতি অবলম্বন করে ভূমিকা রেখেছেন, সমাজ সংস্কার করার জন্য প্রচেষ্টা চালিয়েছেন। ছোট্টবেলা থেকেই তিনি সাদেক আলামিন ছিলেন, ছাগল চড়াতে গেলেও বন্ধুরা খেলাধুলা করলে আমার নবী পাথরের উপরে বসে বসে গালের মধ্যে হাত দিয়া মক্কার মানুষের দুর্দিনের কথা চিন্তা করতেন। মক্কার মানুষেরা ন্যাংটা হয়ে আল্লাহর ঘরকে চোয়া তোয়াপ করতো, নিজের জীবিত মেয়েকে মরুভূমিতে পুঁতে রেখে দিত, খোদ আল্লাহর ঘরের ভিতরে দেবতাগুলোকে ঢুকায়া ঢুকায়া পূজা করত। এই দুশ্চিন্তা নিয়া নবীজি ছোট্ট থেকেই পেরেশানি ছিলেন, এবং ছোট্ট থেকেই জাতিকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতের পথ দেখানোর জন্য চেষ্টা করতেন। সুবহানাল্লাহ। নবী আমার একটা সংগঠন তৈরি করেছিলেন, নাম দিয়েছিলেন হিলফুল ফুজুল, 13 বছর পর্যন্ত নেতৃত্ব দিয়েছিলেন। বন্ধুরা, আমি আওয়ামী লীগের বিরুদ্ধে বলি না, কারণ তারাও সমাজের মানুষকে, দেশের মানুষকে শান্তি দিতে চায়। বিএনপির বিরুদ্ধেও বলি না, তারাও এদেশের মানুষের শান্তির ভাবনা ভাবতে চায়। কিন্তু মূল কথা হলো বন্ধু, এক বাড়িতে আগুন লাগছে, বাড়িওয়ালা বেচারা চিৎকার শুরু করেছে, কে আছো, কোথায় আছো, আমাকে একটু হেল্প করো। আল্লাহর এক বান্দা এক বোঝা শুকনো সিনেট নিয়া, যেটা দিয়ে পাট বের হয় না, পাটের পর থাকে কি নাম গো ভাই, সিনট বলেন না, এক বোঝা শুকনো সিনট ওই আগুনের মধ্যে দিয়ে দিয়েছে, বলুন তো আগুন নিভিয়ে যাবে? আর এক ভদ্রলোক যাচ্ছিলেন, কাছে এক ট্যাঙ্কি ডিজেল ছিল, তিনি চিন্তা করলেন এই ডিজেলের তেল তো দেখতে অবিকল পানির মতন, মনে করলেন যেই জিনিসের দাম বেশি সেই জিনিসের ঘামও বেশি,
ভাইয়ের আমার পানির দাম বেশি না ডিজেলের? জ্বলন্ত আগুনকে নিভানোর জন্য চলন্ত মানুষটা হাতের মধ্যে থেকে ডিজেলের ট্যাঙ্কির মুখটা খুলে দিয়া দোয়া কালাম পরে আগুনের মধ্যে ঢালতে শুরু করেছে, সত্যি করে বলুন তো আগুন নিভিয়ে যাবে? আর একজন ভদ্রলোক কেবলমাত্র 3.5 লাখ টাকা দিয়া কি যেন নতুন একটা মোটর সাইকেল বের হয়েছে, কি নাম গো যুবকেরা, নাই নতুন একটা কি যেন পাগলামি মোটর সাইকেল বের হয়েছে, রয়্যাল, কি অবস্থা, আমারও তো ফ্রি দিলেও মনে হয় নেবো না, কি একটা কেমন যেন কেমন যেন উদ্ভট পাংকু মোটর সাইকেল বলা যেতে পারে, স্মার্ট বলতে বলতে এখন পাংকু হয়ে যাচ্ছে যুবকেরা। স্মার্ট মানে নাকি কাপড় ছিঁড়া, স্মার্ট না মানে নাকি হাঁটু বের করা, স্মার্ট মানে নাকি পাচার থেকে অর্ধেক প্যান্ট খুলে থাকা, স্মার্ট মানে নাকি হাঁফা তাক পোশাক পরা, এটা নাকি স্মার্টনেস? আরে বাবা তোমরা কেবল স্মার্ট হইলা, তাহলে কুকুর তো আগের থেকে স্মার্ট ছিল, কি দুই একজন কথা কইলেন বাকিরা কি ভুল বলছেন নাকি? ইজ্জত বের করা নাম কোনোদিন স্মার্টনেস হতে পারে? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, যে কথাটা আপনাদের খেদমতে বলছিলাম, আল্লাহর বান্দা 3.5 লাখ টাকার মোটর সাইকেল দাঁড় করিয়ে গাড়ির ভিতরে পেট্রোল ছিল, সে পেট্রোল পাম্প থেকে লোড লইছে, মনে করছে এর তেলে ভেজাল ছিল, নইলে নিভে যাওয়ার পরিবর্তে জ্বলে উঠলো কেন? আমি একবার সরাসরি পেট্রোল পাম্প থেকে লোড লইছি, এক ফোঁটাও ভিতরে কোনো ভেজাল নাই, জ্বলন্ত আগুনকে নিভানোর জন্য চলন্ত গাড়ি বন্ধ করে গাড়ির ভিতর থেকে পেট্রোল নিয়ে আগুনের কিনারে দাঁড়াইছে, সত্যি করে বুঝে শুনে বলবেন, এতক্ষণ পর্যন্ত ডিজেল কেরাসিন আগুনে দেওয়ার পর জ্বলতো, পেট্রোল সম্বন্ধে যাদের আইডিয়া আছে এটা আগুনে দেওয়া লাগে না, বরঞ্চ আগুনকে দাওয়াত দিয়ে কাছে টেনে নিয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? যে স্বৈরাচারকে তাড়িয়ে অন্য কাউরেদেরকে কাউকে নিয়ে ভাবনা চিন্তা করছেন। গত কয়েকদিন আগে রাজশাহী বাগমারা থেকে মাহফিল করে আসতেছি, নওগাঁয় দেখি বিশাল বড় বড় হাতিয়ার নিয়ে গাড়ির সামনে হাজির, ভয় পেয়ে গেলাম, কিরে স্বাধীন দেশে এত বড় বড় হাতিয়ার নিয়ে গাড়ির পিছনে সবগুলো হাজির, সামনে হাজির, আমাদেরকে বলছেন সাইড হন, আমরা একটা সাইজ করতে যাচ্ছি। এ হলো তাদের অবস্থা, তার মানে এক চোরকে সরায়া আর এক চোরকে সামনে নিয়ে আসা যাবে না, বরঞ্চ ডিজেল কেরাসিন পেট্রোলের মতন আমাদেরকে আরো জ্বলিয়ে মারবে, ঠিক কিনা? সুতরাং জাতির সময় থাকতে সিদ্ধান্ত নিতে হবে, কাজ কেরাসিন পেট্রোল ডিজেল এবং পানি সবগুলোই তরল, সবগুলোর কালার এক মতন, কিন্তু একটা আর একটার মধ্যে পার্থক্য আছে না নাই? এই জন্য প্রিয় বন্ধুরা, সংবিধান আমরা আল্লাহ বানিয়েছেন আমাদের জন্য, বলছে কোরআন পড়ো, জিয়াউর রহমান বললেন না কোরআন দিয়ে কি এখন চলা যায়, তো 1500 বছর হয়ে গেছে, আমাদেরটা ধরো। আওয়ামী লীগের লিডার বললেন শেখ মুজিবুর রহমান না আমার সংবিধান পালন করো, এর সাত চাচা কয় আমি কি আর বসে থাকবো, আমারটা তোমরা ধরো। আমার প্রিয় ভাইয়েরা, এখন আল্লাহটাকে বাদ দিয়া কেউ ইরশাদ চাচারটারে ধরলাম, কেউ আমার জিয়াউর রহমান ভাইয়েরটা ধরলাম, কেউ আবার বঙ্গবন্ধু শেখ মুজিবুরেরটা ধরলাম, বন্ধু যদি আল্লাহর বান্দা হয়ে মুসলমান দাবি করে কোরআন বাদ দিয়ে অন্যটাকে নিয়ে টানাটানি করেন, আপনার ইমান যেটুকু আছে ওইটুকু হারিয়ে যাবে, কথা বলুন ঠিক কিনা? এজন্য মুসলমান কোনোদিন ইসলাম ছাড়া অন্য কিছু সাপোর্ট করতে পারে? ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল, আল্লাহ তাআলা বলছেন ইসলাম ছাড়া অন্য কিছুকে যদি সাপোর্ট করো এটা কোনোদিন আমার কাছে গ্রেট হবে না। সুতরাং মুসলমান যেই হাত দিয়ে তসবিহ চেপে আল্লাহর কাছে যেন কেয়ামতের দিন সাক্ষী দেয়, জান্নাতের জড়িয়া হয়ে যায়, নাজাতের জড়িয়া হয়ে যায়, সেই মুসলমান উল্টা হাত দিয়া অন্ধকার ঘরে নেতা নির্বাচন করার সময় মুচারু তাসারু মদারু গাজারুকে কোনোদিন সাপোর্ট দিতে পারে? এই জন্য প্রত্যেকের সিনার মধ্যে আল্লাহর কোরআন যদি থাকে, নেতা নির্বাচন করতেও কেউ আর ভুল করবে? প্রাণপ্রিয় ভাইয়েরা, আমার নবীর মতন দামি মানুষ 40 বছর নানান পরিকল্পনা করে ব্যর্থ হয়ে গিয়েছেন, আমরাও স্বাধীন করলাম 4 বার মোটামুটি ব্যর্থতার খাতায় আমাদের নাম রয়েছে, আপনারা যদিও ভালো আছেন কিন্তু আমি বড় টেনশনে আছি, কয়দিন এই স্বাধীনতা টিকবে, আমি বড় দুশ্চিন্তার মধ্যে আছি এই স্বাধীনতা কয়দিন থাকবে, আমি বড় টেনশনে আছি, ভিতরে বাহিরে যেই পরিমাণ ষড়যন্ত্র এবং চক্রান্ত চলছে, এই ষড়যন্ত্র এবং চক্রান্তর মোকাবিলায় কয়দিন আমরা টিকে থাকতে পারব? প্রাণপ্রিয় ভাইয়েরা, আমার নবীর মতন দামি মানুষ 40 বছর মেহনত করেছেন, রেজাল্ট যখন হয় নাই, জাবালে নূর নামক উঁচু পাহাড়ের মাথায় চড়ে ছোট্ট একটা গুহা, গুহাটুকুর নাম হচ্ছে হেরা গুহা গর্থ, এটার মধ্যে নবী আমার বসে বসে ধ্যান করছেন, গবেষণা করছেন, রিসার্চ করছেন, ফিকির করছেন, পরিকল্পনা করছেন,
প্ল্যান করতেছেন কেমনে গোটা দুনিয়ার মানুষকে একটা শান্তির পথ দেখানো যায়, শান্তির রাস্তা দেখানো যায়, শান্তির একটা থিম তৈরি করা যায়। নবীজি আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর আল্লাহ আমার নবীর কাছে দান করলেন কিতাবুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কিতাবুল্লাহ। মক্কার জমিনে কালো পাথরের পাহাড়ে যখন লেগে গিয়েছে আল্লাহর কোরআনের ছোঁয়া লাগার কারণে, ওই কালো পাথরের পাহাড়কে আলোর পাহাড় বানিয়ে দিয়েছেন কে? আমার প্রান্তীয় ভাইয়েরা একটুখানি দিল দিয়ে খালি বুঝবেন, এটি ম্যাগনেট, এটি চুম্বক, এটি পরশ পাথর, আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন, সবার কাছে অনেকগুলো মুজেজা দান করেছেন। মূসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন, তার কাছে মুজেজা দিয়েছিলেন লাঠি। আল্লাহর পয়গম্বর মূসা দরিয়াতে আঘাত করলে রাস্তা পয়দা হয়ে যেত, জমিনে ছেড়ে দিলে বিশাল বড় অজাগার হয়ে যেত। মূসা পয়গম্বর বিদায় নিয়ে চলে গেলেন, তার মুজেজা কি আপনার আমার জন্য রেখে গেলেন? নবীও বিদায়, নবীর মুজেজাও বিদায়। দাউদ আলাইহিস সালাম নামক আল্লাহ তাআলা আরো একজন জলিল কদর বড় পয়গম্বর ছিলেন, তিনি যদি লোহাতে হাত দিতেন লোহা গলে মোম হয়ে যেত, আগুনের তাপ দেওয়া লাগত না। সুবহানাল্লাহ, বলেন আল্লাহর পয়গম্বর হযরতে দাউদ বিদায় নিয়ে চলে গিয়েছে, ওই মুজেজা কি আপনার আমার কাছে আছে? যারা চুষে খায় দেশের সম্পদ, যারা বিদেশে পাচার করে দেশের জন্য, যারা রক্ষকের পরিবর্তে ভক্ষক ছিল, তাদেরকে উদ্দেশ্য করে গানটা চলছিল, কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দরী বলে গানটা গোটা দেশ মাতিয়ে ফেলেছিল। ভাই কোরআনের মাহফিলে আমি গান বলতে আসি নাই, একটা মেসেজ আপনাকে বোঝাতে চাই। এই 35-30 বছরের ভিতরে কত গান মার্কেট পেল, আবার কয়েকদিন পর হারিয়ে গেল। কোরআনের বয়স 1500 বছর, একটা জায়গাতে কোনো পরিবর্তন হলো না। যত শুনি ততই মজা, যত শুনি ততই শান্তি, যত শুনি ততই তৃপ্তি, যত শুনি ততই মধু আর তৃপ্তি, আত্মার প্রশান্তি লাগে। এটা আল্লাহর কোরআন তার জিন্দা মর্যাদা, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা, কোরআন আত্মাকে প্রশান্তি করে। ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাম ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। ক্ষুধার্ত মানুষ খাবার খেলে যেমন পেট ভরে যায়, তৃষ্ণার্ত মানুষ পানি পান করলে যেমন তৃষ্ণা নিবারণ হয়ে যায়। মুমিনের সামনে কোরআনের তেলাওয়াত করলে মুমিনের আত্মার মধ্যে প্রশান্তি শুরু হয়ে যায়। আমার প্রিয় ভাইয়েরা, একটু খালি দিল দিয়ে কথাগুলো বুঝবেন। এই তো মাত্র ফেলে আসা 30 বছর আগেকার কথা বলছি, যখন আমি ছোট্ট ছিলাম, সমাজের চতুর্দিকে দেখতাম আর কি একটা শান্তির বাতাসকে অনুভব করতাম। মূর্খ নানি দাদির বিয়ে হয়েছিল, হাফ প্যান্ট পরা নানি দাদিকে নানুয়ার দাদুরা বিয়ে করেছিল। তখনকার জামানার 500 টাকা নগদ পণ দিয়ে নানি দাদির বিয়ে করা হলো। ওই নানি দাদির পেটে 12টা 15টা 18টা সন্তান জন্ম নিল। একজন নানি দাদিকেও কসাইখানা নিয়ে পেট চিরে বাচ্চা বের করার দরকার পড়ল। এখন ডিজিটাল জামানা, কোরআন থেকে সরে যাওয়ার কারণে, আপডেট হতে হতে মহিলা নেতৃত্ব সামনে নিয়ে আসার কারণে, ইফটিজিং যৌতুক নারী নির্যাতন আইন পাশ করলেন, আরো আইন পাশ করলেন 18 বছর আগে বিয়ে দেওয়া যাবে না। হায় হায়, 12 বছর 14 বছরে গাছতলায় বাছতলায় আকাম কুকাম করে বেড়াই, ওই দিকে কাউর নজর নাই। হালাল তরিকায় বিয়ে করতে চাইলে তখন চাবি দিয়া জেলখানায় ঢুকাই, কথা বলুন ঠিক কিনা? কি গভীর চক্রান্ত! নবীজি বলছেন বিয়ে শাদীকে সহজ করে দাও, জেনাবা বিচার কমে যাবে। এখন জেনাবা বিচার সহজ করা হচ্ছে, বিয়ে শাদীকে কঠিন করা হচ্ছে, ঠিক কিনা? বার দিয়ে দেওয়া হয়েছে 18 বছর আগে বিয়ে করা যাবে না, কিন্তু কেউ বার দিচ্ছে না। পার্কের কোনাকানিতে সিপাসাপিতে 16-18 বছরের কোনো মেয়ে কোনো ছেলে বসে বসে আড্ডা মারতে পারবে না। সেদিন ময়মনসিংহ মাহফিলে যাচ্ছি, আমাদের বগুড়া মাহস্তান করে যাওয়ার আগে একটা জায়গা আছে পার্কের মতন, ছাতা নিয়ে ছেলে মেয়েরা গেছে। আমি চিন্তায় বললাম, কিরে ছাতা কেন, বুঝতেছেন কিছু? ছাতা নিয়ে গেছে, আরে শীতের দিন বৃষ্টি নাই, ছাতা কেন? ছাতা ফুটায়া ইটা দিয়ে নিজেকে আড়াল করি, সেখানে তারা আকাম কুকাম করতে শুরু করেছে। নাউজুবিল্লাহ বলেন, আজ আমরা পাঠাচ্ছি কোথায় আর যাচ্ছে কোথায়? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, 18 বছর আগে বিয়ে দেওয়া যাবে না।
আর 16 বছর 18 বছর 12 বছর 14 বছরে সব সেরে ফেলে দিতেছে এই দিকে জাতির একটু চিন্তাও করে না নবী আমার বলছেন তিন কাজে দেরি করো না তিন কাজের একটি কাজ হচ্ছে ছেলে মেয়ে যখন সাবালক হয়ে যায় জলদি করে বিয়ে দাও আমরা তো যুবকেরা এমন ধান্দায় পড়ে গেছে এখন বিয়েও করবার চায় না তিনটা কারণে বর্তমানে যুবকেরা বিয়ে করতে চায় না যুবক ভাইরা আবার মন খারাপ করবেন না তো আপনারা আবার বলেন না যে হুজুর আমাদের গমর ফাঁস করে দিচ্ছে ফাঁস না সত্যটুকু বলতেছি আর কি এখনকার যুবকেরা বিয়ে করতে চায় না 35 বছর বয়স গালের মধ্যে মরিচা পড়ে গেছে তারপর বিয়ে করতে চায় না তিন কারণে যুবকেরা বিয়ে করতে চায় না এক নম্বর কারণ বিনা টাকায় যদি দুধ পাওয়া যায় গাভী কিনে ঝামেলা টানা দরকার বোঝেনি রে এলা কয়া হবে না এলা করা হবে বুঝিছেন এলা করা হবে কয়া হবে না মলবি এলা কবে কা তোমরা এলা করবি না আর আমাদের কয়া হবে না বুঝিছেন এটাই হলো বাংলাদেশ জহুরহাট কলেজের সামনে বারোঘাটি পুকুরের পারে সুলসিলাসির দৃশ্য আপনারা অনেকেই কম বেশি দেখেছেন গোটা দেশে বাইরা আজ একটা কলেজের সামনে দিয়ে যান আর একটা মাদ্রাসা যেটা দেখলে আপনাদের অ্যালার্জি হয় সেখান দিয়ে যান মাদ্রাসায় একজনও জোড়া জোড়া বসে নেই কপত কপিতে আর পরে কখন এরা তো ঘুরতেই সময় পায় না আমার কলিজার টুকরা দরদের ভাইয়েরা নবীজি বলছেন তিন কাজে দেরি করো না তার একটি কাজ হচ্ছে ছেলে মেয়ে সাবালক হলে জলদি বিয়ে দিয়ে দাও আমরা বিয়ে করবার চাই না কারণ বিনা টাকায় যদি দুধ পাওয়া যায় গাভী কিনে ঝামেলা টানা দরকার যারা বোঝার তারা বুঝেছেন যারা বোঝেন নাই বোঝার চেষ্টা করিয়েন না বেশি বোঝা ভালো না দুই নম্বর কারণ যেই কারণে যুবকেরা বিয়ে করতে চায় না ওনার বান্ধবী আছে 15টা এক একজনা তিনজনা চারজনার সাথে কথা কয় হিসাব করে দেখছে একটাও ফিরি নাই একটাও সিঙ্গেল নাই সবগুলো ডুয়েল আর তিনটা আমার প্রিয় ভাইয়েরা বিয়ে করতে ভয় পায় বান্ধবী পায় হাজার হাজার কিন্তু জিন্দেগিতে একটা বউ খুঁজে পায় নাই আবার মাঝে মাঝে কখন কখনো চিন্তা করে এর যে চরিত্র এটা বৌমা হবে না এটা হবে বমা কিরে ভাই কথা বোঝা লাগবে বৌমা আর বমা বুঝতেছেন কি বৌমা এক জিনিস আর বমা আর এক জিনিস এটা ফটাস বটা সব তছনছ করে দেয় সে চিন্তা করছে এর যে ক্যারেক্টার এর যে আদর্শ এর যে আচরণ এটা বৌমা হবে না এটা হবে বমা এই জন্য প্রেম করতে পারে মগর বিয়ে করার বেলা দেখবেন অনেক দূরে থাকে সম্মানিত প্রিয় ভাইয়েরা তিন নম্বরে আর একটা কারণ যেই কারণে যুবকেরা বিয়ে করতে চায় না তা হলো বইয়ের পরিবর্তে আর একটা সঙ্গী পেয়ে গিয়েছে তার নাম মোবাইল ফোন মোবাইল ফোন এসে যুবকদের চোখের নিচে কালো দাগ পড়ে গেছে মোবাইল ফোন এসে পাছার থেকে প্যান্ট খুলে চলে যাচ্ছে রাত যখন 12টা বেজে যায় শয়তানের একখান নিঙ্গুর ভিতরে পিছন দিকে লাগায়া দেয়া কানের মধ্যে ইয়ারফোন ঢুকায়া চলছে সারা রাত ঘুষাঘুষি ঘুষতে ঘুষতে ওর যৌবন খোয়াই গেছে কোন দিক দিয়ে তার যৌবনে যে 12টা বেজে গেছে দাদু বিয়ে করতে চায় নানু বিয়ে করতে চায় নানা দাদার সামনে বিয়ের গল্প করলে তারা হাসি খুশি হয় কিন্তু ওর সামনে দেখবেন বিয়ের গল্প করলে মুখের মধ্যে চুনা পড়ে যায় এরকম যুবক আছে না নাই তার মানে ও জানে তার ব্যাটারিতে চার্জ এরে ভাই বাকিটুকু বলেন না রে ভাই কি এত হিংসা আপনাদের খালি সব আমাকে খবর করছেন বেকায়দার কথাগুলো আপনারা না কন যদি ওর চার্জ ভালোই থাকতো বলুন 35 বছর কি বউ ছাড়া টিকা পারতো কি আজব কামা তামাশা আপনারা বলবেন হুজুর আমাদেরকে এইভাবে পাওয়ারহীন বানিয়ে ফেললেন জি জনাব ইটের ভাটার উপরে যদি ধোঁয়া দেখা যায় এই ধোঁয়ায় প্রমাণ করে নিচে আগুন জ্বলছে বলেই উপর দিক দিয়ে ধোঁয়া বের হচ্ছে আমার দেশের যুবকেরা কেমন আছে আমি আপনাদের একটা প্রমাণ দিচ্ছি রাস্তাপথে সব জায়গাতে খালি হামদর্দার হারবালের পোস্টার এই পোস্টারগুলো মেসেজ বহন করছে যুবকদের যৌবনে বর্তমানে ভাইরাস ধরেছে কথা বলুন ঠিক কিনা সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার যুবকের পক্ষ থেকে আরো একটা প্রশ্ন আসতে পারে হুজুর আপনি যে বিয়ের কথা বলছেন বিয়ে করে খাওয়াবো কি ভাইয়েরা আমার খাওয়াবো আমরা না আল্লাহ একটা তার দিয়ে আলো জ্বলে না একটা লাইন দিয়ে মাইক কথা বলে না একটা লাইন দিয়ে কখনো ফ্যান ঘরে না আপনি যতই কাম কামায় রোজগার করেন জীবনকে যদি শান্তিময় করতে হয় জীবনকে যদি সুখময় করতে হয় জীবনটাকে যদি উপভোগ করতে হয় একটা মানুষ কামায় রোজগার করে সারাদিন পরম বিছানায় পড়ে থাকবে পাশে বউ থাকবে না এটা জীবন নয় এটা শান্তি নয় এটা সুখ নয় জান্নাতের ভিতরেও বরাবাহদ্রতা আদমকে আল্লাহ তাআলা রেখে দিয়েছিলেন কিন্তু সেখানে তিনি ছটফট করছিলেন আজকে যারা বউ সারা বাড়িতে এভাবে সময় কাটায় হয়তোবা আকাম কুকাম করেন হয়তোবা তিন নম্বর
পুরুষও নয় মহিলাও নয়। আর সত্যিকারে পুরুষ কোনোদিন এতদিন বউ ছাড়া থাকতে পারে না, ঠিক কিনা? আবার অনেকে সাইডে টাইম পাস করে সময়গুলো কাটায় দিচ্ছে, মনে করতেছে আমি যেটা বিয়ে করবো সেটা তো ধরায় আছে। তুমি যদি এগুলো করে বেড়াও ওটা যে ধরা আছে তার গ্যারেন্টি কি? তুমি মানুষের গুলো ঠগায়া শেষ বেলা টাকা পয়সা কামাই করে বাড়ি ঘর তৈরি করে বিল্ডিং টিল্ডিং তৈরি করে চাকরি মাকরি ধরে সুন্দর টুকটুকা দেখে বিয়ে করে নিয়ে আসবা, সেই দিন কিন্তু তোমার ব্যাটারি তার চার্জ থাকবে না, বউ তোমার সামনে অন্য জায়গাতে পরক্রিয়া করবে, কউপামিন না সউপামিন না, তখন টেনশন করে করে হাসপাতালে দৌড়াবিন, কথা কন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা আমার, নবী আমার তিন কাজে দেরি করতে বলেছেন, দেরি করতে নিষেধ করেছেন, তার অন্যতম কারণ হলো জলদি করে বিয়ে করে নাও। আমরা শিক্ষিত, আমরা আধুনিক, আমরা স্মার্ট, আমরা বাল্য বিবাহ রোধ করতে চাই, কিন্তু নানু দাদুদের দিকে তাকায় দেখেন তাদের জামানায় কিন্তু এই আইনগুলো ছিল না। হাফ প্যান্ট পরা নানি দাদির বিয়ে হয়েছে, সেই নানি দাদি যদি 150 বছরও বাঁচে, আমরা 32 বছরে বিয়ে হয়ে 50 বছরে যদি শেষ হয়ে যাই, আমার 50 বছরে যদি এটাই আমার শেষ ফিনিশিং হয়, 60 বছরে যদি শেষ ফিনিশিং হয়ে যাই, এই ডিজিটালের কোনো দরকার নাই। আল্লাহর কোরআনের বিধান এটাই হলো চিরন্তন সত্য, মানুষ বুঝুক আর না বুঝুক আল্লাহর কোরআন মানলেই শান্তি আসবে, কথা বলুন ঠিক কিনা? প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল করিম আপনারা আমার জন্য দান করলেন, তার প্রথম বাণী বললেন পর জ্ঞান অর্জন করা। আজকে প্রত্যেকটা মানুষের সিনেই যদি কোরআনের বিধান থাকতো, কোরআনের জ্ঞান থাকতো, মানুষগুলো পাপের পথে পা বাড়াতো না, জেনাবে বিচার করতো না, মানুষ এখন বউ খুঁজে বেড়াতে হইতো না, প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহর নিয়ামত পয়দা হয়ে যেত। চাচা তার ছেলেকে বিয়ে দিবে, বউ খুঁজে বেড়াইতেছে, যদি দেখে পায়জামা ফাটা, যদি দেখে মাজার মধ্যে কাটা, যদি দেখে বুকের মধ্যে অনেক বড় ফাড়া, চাচা আগেই সালাম দিয়া কয় এরকম কাটা ফাটা বউ বাড়িতে নিয়ে যাওয়া যাবে না, এটা বৌমা হবে না, এটা বউ বৌমার পরিবর্তে হবে বৌমা। কিন্তু ওই চাচার তিনটা মেয়ে দিয়েছেন আল্লাহ, মানুষের মেয়ের কাটা ফাটা খোঁজে আর নিজের মেয়ের দিকে খবর রাখে, এরকম আছে না নাই? হাজির রুমাল দিয়ে নিজের মুখখানা ঠিক ঢেকে রাখছে, কিন্তু নিজের বউ বেটিকে ঢাকে রাখতে পারে, নিজে যখন জামা বানায় হাত হয় ফুল হাতা, আর বেগম সাহেবার জামা বানাতে গেলে তখন হয়ে যায় হাফ হাতা, নিজে যখন জামা বানায় তখন হয় পেট ঢাকা, বাড়িয়ালির জামা বানাতে গেলে তখন হয়ে যায় পেটের অর্ধেকটা পর্যন্ত ফাঁকা, নিজে যখন জামা বানায় তখন হয়ে যায় বুক পর্যন্ত একেবারে সুন্দর করে যত্ন করে কলার পর্যন্ত ঢাকা, আর বেগমের জামা বানাতে গেলে দেখবেন বুকের অর্ধেকটা পর্যন্ত ফাঁকা। যদি বলেন ওরে বোকা, এত যত্ন করে পেটের ভিতরে প্যান্টের ভিতরে শার্ট ঢুকায়া বেল দিয়া ইন করা, হাতের মধ্যে বোদাম মারা, কলার মধ্যে টাই মারা, তার মানে তোমার কোনো জায়গাতে আলো বাতাস তুমি ঢুকতে দিচ্ছে না, আর সেটা কি পেটের মধ্যে খবর নিয়ে দেখো তেল আর চর্বি, নারী আর ভুঁড়ি, প্রসাবার পায়খানা কত বড় বোকা আর বোকা, নিজের পেটের প্রসাব পায়খানাকে রেখেছে ঢাকা। আর পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহর জান্নাতের সম্পদ, যেই মা বোনের পেট দিয়ে দুনিয়াতে আগমন করবে, ওই ফ্যাক্টরি আর কারখানাকে আমরা রেখে দিয়েছি ফাঁকা, সেই পেটে আর শাহজালাল শাহপ্রাণ শাহমাকদুম প্রত্যাশা করা যায় না, এদের পেটে চিটার বাটপার লুচ্চা গুন্ডাগুলো জন্ম নিবে, এরা বাপ মার খেদমত করবে না, আলেম ওলামাকে সম্মান করবে না, মাদ্রাসা মসজিদের পক্ষে থাকবে না, এরা সমাজকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিবে, কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়ার আমার, যে মেয়েটা অর্ধনগ্ন পোশাক পরে ইজ্জত বের করে রিক্সায় চড়ে চড়ে জয়পুরহাটে ঘুরে ঘুরে যুবকের চোখের মধ্যে ভেলকি লাগায়, ওই মেয়েটার মাথায় যদি কোরআনের সফটার থাকতো সত্যি করে বলুন তো দেখি মেয়েটাকে এই পাতলা পোশাকটা পরতে পারত? দয়া করে আবারও বলুন, যে মেয়েটা ইজ্জত বের করে দেশে দেখায় বেড়ায়, ওই মেয়েটার মার মাথায় যদি আল্লাহর কোরআন থাকতো, ওর বাবার মাথায় যদি আল্লাহর কোরআনের সফটার থাকতো, ওই কোরআন সফটওয়ালা বাবার মার মেয়েটা রাস্তার মধ্যে কোনো দিন তার শরীরের প্রদর্শনী করতে পারতো না, কথা বলুন ঠিক কিনা? এটা জয়পুরহাট জেলা, আমাদের পাশে একটা থানা আছে পাঁচবিবি, নাম শুনেছেন আপনারা? পাঁচবিবি পাঁচমাথা থেকে একটু পশ্চিম দিকে, আসরের নামাজ পড়ে বের হয়েছি, তাকায় দেখি কদুর সাংলাতে কিছু কদু ধরে ধরে ঝুলতেছে, হঠাৎ তাকিয়ে দেখি উপরে একটা পাতিল, কালো পাতিলের উপরে সুন দিয়ে যেন চকরা বকরা মাথা মুথা বানায় রাখছে, নিচেই তাকিয়ে দেখি ঝাঁটা এবং জুতা ঝুলতেছে। আমার থেকে বয়সে একটু ছোট ভাইটা আজকেও আমার কাছে আসছিল, ওর নাম হচ্ছে হাবিব।
আমি তাকে বললাম যে তো জামানা স্মার্ট হয়ে যাচ্ছে আমরা মুরব্বীরা কম বুঝি তোমরা একটু বেশি বোঝো এ হাবিব বলো তেরা ভাই গাছে এত সুন্দর কদু ধরছে গাছটাও কালো কিশকিশ লাগতেছে কিন্তু উপরে পাতিলের মধ্যে এই দাগ মাগ কেন নিসিয়া ঝাঁটার জুতা কেন হাবিব মুস্কি হাসি দিয়া বলে ভাই খালি মস্কারি করে আমি বললাম মস্কারির কি আমি তো বুঝতেছি না এ তো স্মার্ট জামানা এই জামানায় ঝাঁটা কেন জুতা কেন সে বলছেন ভাইয়া এটা তো রাস্তার পাশে সব মানুষের নজর ভালো না কিছু কিছু মানুষের নজর খারাপ ডাইরেক্ট যদি বদনজর ওই কদুর উপরে পড়ে তাহলে কদুর জ্বালাগুলো নাকি পচে যাবে খসে যাবে নষ্ট হয়ে যাবে বদনজরকে এড়ানোর জন্য উপরে পাতিল নিচে ঝাঁটার জুতা ঝুলায় রাখছে আমি চিন্তায় পড়ে গেলাম ওরে মুসলমান কত তোমার মাথা বুদ্ধি মোর আল্লাহ দিছে রে তুমি কদু বাঁচানো জানলিন কিন্তু বহু বেটির হেফাজত করা বুঝলিন যারা যারা বউ বেটিকে পাতলা কাপড় পরায় এই না কথাটা তারা কিন্তু ধরে নাই বউ বেটির হেফাজত বুঝলেন পরেরটুকু বলেন বুঝলেন আমি কিন্তু না বলি না আপনারা বলেন বুঝলেন আল্লাহ যেন শ্রোতা বক্তাকে একসাথে বুঝদান করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন জোরে বলেন আমিন নওগাঁ জেলা মাতাজি হাট এলাকা তরমুজের জমি তৈরি কম্বুজ বানায় পাশার মধ্যে বাঁশ দিয়া গলার মধ্যে জুতার মালা ঝুলায় রাখছে দিনাজপুরে যাওয়ার আগে ফুলবাড়িতে রাস্তার পাশে তাকায় দেখি কাঁঠাল গাছে গরুর মাথার হার কি গো গরুর মাথার হার ঝুলে রাখছে এক মুরব্বীকে জিজ্ঞেস করলাম কারণ কি উনি বলেন কাঁঠাল ধরে আর পড়ে যায় ঠাকে না বদনজর মনে হয় লাগছে মানুষের নজর এখন খারাপ সেই জন্য তিনি রাস্তার পাশে কাঁঠাল গাছে গরুর মাথার হার ঝুলায় রাখছে নবাবগঞ্জ মাহফিলে যাওয়ার আগে দেখলাম একটা ইজি পাওয়ার নিচে জুতা ঝুলতেছে ড্রাইভারকে বললাম গাড়িটা একটু স্লো করেন আমি আস্তে করে মোবাইলে চটচট করে দু একটা ছবি তুলে নিলাম পাবলিক যদি দেখতে চাই সাক্ষী রেখে দিলাম আমার প্রাণপ্রিয় ভাইয়েরা খুব ভালো করে আমার মনে আছে আমার আম্মাজান গত রমজানের 21 তারিখে বিদায় নিয়ে চলে গিয়েছেন ছোট্ট যখন ছিলাম গাছের থেকে কলার ঘাউর কেটে নিয়ে এসেছি গাছগুলোকে আলাদা করব মা আমার বললেন ভিতরে নিয়ে আসো বাড়ির ভিতরে নিয়ে আসো আমি বললাম বাহিরে বললে কোনো সমস্যা আছে নাকি মা বললেন না না বাহিরে সমস্যা আছে বাহিরে গাছগুলোকে আলাদা করা যাবে না কিছু কিছু মানুষের নজরে এত খারাপ বদনজর যদি কলার উপরে পড়ে কলাও নাকি দরকোচা থাকে ভালো করে পাকতে চায় সত্য মিথ্যা মুরব্বীরা আপনারা ডিসাইড করবেন আমি এত বুঝি না আমার গ্রামে হানাফিয়ার আহলে হাদিসের গুতাগুতি করার কারণে মসজিদ বানাইছে দুইটা নতুন মসজিদে নামাজ পড়তে গিয়েছি তাকায় দেখি একটা গরুর গড়ায় কয়েকটা গরু বাঁধা আছে হঠাৎ তাকিয়ে দেখি একটা গাভীর গলায় জুতার মালা আরো আরো কি কি যেন দিয়া রাখছে মাথাটা নিচু করে তাকিয়ে দেখি দুধের তিন চারটা বাটের মধ্যে থেকে তিনটাই দুধের বাট পচে গিয়েছে পাশে এক চাচা ছিলেন জিজ্ঞেস করলাম চাচা কারণ কি চাচা বললেন আশরাফুল মাকলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ জীব এই মানুষ আবলা জানোয়ার গরুকে বান মেরেছে মুখ দোষ করেছে বদনজর লাগাইছে এই জন্য গাভীর তিনটা দুধের বাট পচে গিয়েছে আমার মাথায় টেনশন শুরু হয়ে গেল ওরে মোর আল্লাহ অপরাধ করলো মানুষ আর জুতার মালা কার গলায় এত ধীরে স্লো আওয়াজ দিলে হবে না অপরাধ করলো মানুষ আর জুতার মালা বোঝা যাচ্ছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কোনোদিন ক্ষমতায় মৌলভীরা গেল না একদল গাঁজাখোর এখনো পর্যন্ত বলে মৌলভীরা দেশ খেলো কথা বলেন ঠিক কিনা আরে বেটা ক্ষমতাতেই গেল না ওরাই দেশ খেয়ে ফেললো তাহলে তোরা ঘুমের বাস্তার ছিট কাটলো এমনি কম্বল চুরি করলো তোর বাপেরা আছে না এরকম কিছু গাঁজাখোর আজব কারবার ক্ষমতাতে গেল না এরাই বলে দেশকে জোরে হাঁটলে কয় দাওয়াত পাইছে ধীরে হাঁটলে কয় বেশি খাইছে আছে না নাই খালি হুজুর দেখলেই এদের অ্যালার্জি ধরে আল্লাহ মনে কষ্ট নিচ্ছেন মাইন্ড করছেন নাকি ডোন্ট মাইন্ড আমরা আমরাই বাহিরে তো আর কেউ নাই এখন তো স্বাধীন বাংলাদেশ বলবো আমি ময়মনসিংহ মাহফিলে যাচ্ছি সময় কুলাবে না সারিয়াকান্দি ঘাটে গেলাম নৌকায় চললাম একটা নৌকা ভাড়া করে নিয়ে সোজা জামালগঞ্জ বলে টান মারলাম হাইরে ঠান্ডা শরীরে কত কাপড় পরছি কিন্তু নাক দিয়ে টপটপ টপটপ করে আমার পানি পড়তেছে জামালপুরে যাওয়া আমার একজন পরিচিত ডাক্তার আছে আমি মোটামুটি ওই দিকে মাহফিল করি ডাক্তারের কাছে গেলাম জিজ্ঞেস করলাম ভাইজান আমার অবস্থা এরকম নাক দিয়ে খালি টপটপ টপটপ করে পানি পড়তেছে আমি তো পানিতে নামি নাই আমি তো নৌকার উপরে কাপড় পরে আছি আমাকে ডাক্তার বললেন আপনার আর অ্যালার্জি নাই অ্যালার্জি বেড়ে বেড়ে অ্যাজমা হয়ে গিয়েছে
যখন অ্যালার্জি ছিল পানিতে নামলে ঠান্ডা লাগতো, আর এখন অ্যালার্জি বেড়ে অ্যাজমা হয়ে গিয়েছে, পানিতে নামা লাগে না, পানি দেখলেই নাক দিয়ে পানি পড়তে শুরু করে দিয়েছে। এদের ভিতরে নাস্তিকতার ভাইরাস এমন বাড়া বাড়ছে, এদের আলেম ওলামা দেখলেই দাড়ি টুপি দেখলেই চুলকানি ধরতেছে, কথা বলুন ঠিক কিনা? আমার বাড়ির পাশে এক বেচারিকে সাপে কামড়ালো, আমি ছোট্ট মানুষ দেখতে গিয়েছি, ওর যা এসতেন এসে বাঁধন টাধন দিয়ে তাকে পরীক্ষা করছে বিষ লেগেছে কিনা, বিষটা নামানোর জন্য বেচারিকে কাঁচা ঝাল খেতে দিল, করমর করে খেয়ে ফেলে দিল, বলছে কাঁচা ঝাল নাকি মিষ্টি লাগে। অবাক হয়ে গেলাম, কাঁচা ঝাল আবার কেমনে মিষ্টি হয়? এরপর তাকে শুকনা ঝাল খেতে দেওয়া হলো। ভাইয়েরা আমার পরিষ্কার আমার মনে আছে, লাল টকটকা লম্বা লম্বা তিনটা শুকনো ঝোল ঝালকে কামড়িয়ে খেয়ে ফেলে দিল, বলে মিষ্টি লাগে। আরো অবাক হয়ে গেলাম, গাছের থেকে নিমের পাতা পেরে নিয়ে আসলেন, এবার নিমের পাতা খেতে দিয়া বলছেন কেমন লাগে? সাপের বি কামড়ানো ব্যক্তিটা রোগীটা বলতেছেন এই নিমের পাতাও আমার কাছে মিষ্টি লাগে। অর্জা বেচারি আমাদেরকে সামনে নিয়ে বললেন, একে জাতি সাপে কামড়িয়েছে এমন বিষ লেগেছে, তার বিষটা একবার মাথা পর্যন্ত উঠে এসেছে, জিব্বাতেও পর্যন্ত মিশে গিয়েছে, তার রুচিটাকে নষ্ট করে ফেলে দিয়েছে, তার একবার পেট পর্যন্ত পৌঁছে গিয়েছে, এই বিষের কারণে তার শরীরটা একবারে তিত হয়ে গিয়েছে, তার জন্য তিতাগুলো মিঠা লাগতেছে, ঝালগুলো তার কাছে মিষ্টি লাগতেছে। অর্জা বেচারি সৃষ্টি অনুযায়ী যখন তার ভিতর থেকে বিষটাকে নামায়া দিলেন, ভাইয়ের আমার এরপর আবার কাঁচা ঝাল খেতে দিলেন, এবার মুখে দিতেই ফেলে দেয়, নিমের পাতা মুখে দিতেই ফেলে দেয়। বন্ধুরে, আজকে আলেম ভালো লাগে না যাদের কাছে, দাড়ি ভালো লাগে না যাদের কাছে, টুপি ভালো লাগে না যাদের কাছে, যাদের কাছে মাদ্রাসা ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, মাহফিল ভালো লাগে না, কোরআনের তেলাওয়াত ভালো লাগে না, আমি শপথ করে বলতে পারি গ্রামীণ ব্যাংকে বউ বন্ধক থুয়ে চুরি বাটপারি করে জমিনে ডাল ঠেলে ইসলামের ক্ষতি সাধন করে এদের ভিতরে নাস্তিকতার ভাইরাস, শয়তানি ভাইরাস আর হারাম এত ঢোকা ঢুকেছে, এদের রুচি পরিবর্তন হয়েছে, এদের কাছে ভালো জিনিসগুলোই বর্তমানে খারাপ লাগতেছে, কথা বলুন ঠিক কিনা? সাপে কামড়ানো রোগীটাকে যেমন আমরা ঔষধ খাওয়ানোর পর, চিকিৎসা দেওয়ার পর, ইঞ্জেকশন দেওয়ার পর, সৃষ্টি অনুযায়ী বিষ নামানোর পর তাকে যেমন আমরা পরিবর্তন করতে পারি, সেম কায়দায় বন্ধু যার কাছে ইসলাম ভালো লাগে না তাকে একটু হজে পাঠায় দাও, তওবা তাশকিল করে তাকে সরমনায় পাঠায় দাও, তাকে সিল্লার মধ্যে পাঠায় দাও, ইসলামী আন্দোলনের কাজে তারে লাগায় দাও, মাদ্রাসার সাথে জড়ায় দাও, মসজিদের সাথে জড়ায় দাও, বড় একজন আল্লাহওয়ালা আলেমের সাথে তার সম্পর্কটা কায়েম করে দাও। সে যখন তওবা করবে, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, সে যখন কোরআনের তেলাওয়াত করবে, জিকির করবে, বারবার যখন ইস্তেগফার পড়বে, তার ভিতর থেকে যখন গুনাহগুলো সাফ হয়ে যাবে, আল্লাহ যখন তারে মাফ করে দিবে, সে আলেম দেখলে আর জ্বলাপোড়া করবে না, বরং আলেমদের জন্য নিজেকে কুরবান করে দিতে পারবে, কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়ার আমার, প্রত্যেকটা সেক্টরে জিততে যদি হয়, কোরআনের সবটার মাথায় যদি না থাকে, জিতা কিন্তু সম্ভব নয়। যে মাটির উপরে বসে আছেন, এই মাটিকে যদি পানিতে ফেলে দেন কাদা হয়ে যাবে, এই মাটিকে রাস্তায় দিলে ধুলা হয়ে যাবে, এই যেই মাটি সেই মাটি দিয়ে যদি ঘর বানান, বিল্ডিং বানাতে পারবেন না, মাটির ঘর আপনার উপরে ভেঙে পড়বে, কিন্তু এই মাটিকে সুন্দর করে যদি একটু খামিরা বানাইতে পারেন, ইটের একটা ফার্মার মধ্যে ঢুকাইতে পারেন, রোদের মধ্যে কয়েকটা দিন শুকাইতে পারেন, এরপর ইটের ভাটা দিয়া লিমিটেড টেম্পারেচার মেনটেন করে যখন তাপ দিবেন, আগে ছিল মাটি, ইটের ভাটার থেকে বের করার পর হয়ে গেছে খাঁটি, আগে পানিতে ফেলে দিলে গলে যায়, এখন ইটের ভাটার থেকে বের করা মাত্রই তার দাম তা 10 থেকে 12 টাকা হয়ে যায়, এবার পানিতে ফেলে দিলে গলে যায় না, শক্ত হয়। আমার কোরআন প্রেমী ভাইয়েরা দয়া করে আল্লাহর হস্তে জবান খুলে বলেন, গলে যায় না শক্ত হয়? একই মাটি আগে পানিতে ফেলে দিলে গলে যায়, আর ইটের ভাটার থেকে বের করলে পানিতে ফেলে দিলে আরো শক্ত হয়, আরো মজবুত হয়। বন্ধু, আপনার সন্তান ডাক্তার হবে, মাস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, কিন্তু আগে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ারের ফার্মায় ঢুকানো যাবে না, আগে কোরআনের ফার্মায় ঢুকায় ইমামদার বানাইতে হবে, কথা বোঝা গেছে কিনা? কারা কারা বুঝেছেন আল্লাহর জন্য দুইখানা হাত উত্তোলন করেন, ইল্লাহে তাকবীর।
হাত দুটায় তুলে নিয়ে ভাবে নারা দেন আর স্বাধীন থেকে আমার রব দেখছেন আয় আল্লাহ এই ভরপুর ময়দানকে নাজাতের জন্য কবুল করে নাও বলুন আমিন হাতগুলো এভাবে নড়ান আর স্বাধীন থেকে আর স্বাধীন থেকে আমার রব দেখছেন আল্লাহ আমাদের হাতগুলোকে কোরআনের পক্ষে কবুল করেন আল্লাহ সারা জীবন কোরআনের পক্ষে আমাদের হাতকে আপনি রাখা এবং থাকার তৌফিক দান করেন আল্লাহ এই কোরআনের প্রতিষ্ঠান আমাদের জন্য সুপারিশের জন্য জরিয়া বানিয়ে দেন আমিন এই মাহফিলকে নাজাতে জরিয়া বানিয়ে দেন আবারো বলুন আমিন আমার প্রাণপ্রিয় ভাইরা তাহলে আগে ইট বানাতে হয় এরপরে ব্রিজ রাস্তা বিল্ডিং সব বানানো যায় আগে কি বানাতে হয় বলুন বলুন ওয়াজ শোনা নয় শিখে যেতে হবে ওয়াজ শোনা নয় ওয়াজ নিয়ে যেতে হবে একটা কথা নিয়ে যাবেন কাগজ নিয়ে আসেন বুকের তাজা রক্ত দিয়ে লিখে দিয়ে যাব জান্নাত ওয়াজিব হয়ে যাবে বেশি ওয়াজ নয় একটা ওয়াজ একটাই ওয়াজ চলতেছে এতক্ষণ পর্যন্ত একটাই ওয়াজ চলতেছে পড়ো তোমার প্রভুর নামে আপনি আপনার সন্তানকে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার বানাবেন বানান কিন্তু আগে ডাক্তার মাস্টার নয় আগে বিল্ডিং হয় না আগে ব্রিজ হয় না আগে রাস্তা হয় না আগে কি হয় বলুন না আগে কি হয় এই জন্য ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার প্রফেসর পরে হবে আগে কোরআনের ফার্মায় ঢুকায় ইমামদার হবে বুঝেছি আমরা যদি বুঝে থাকি জান্নাত ওয়াজিব হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন কারণ কোরআনের ফার্মায় যদি আপনি আপনার সন্তানকে দিতে পারেন কোরআন ওয়ালা জান্নাতে যাবে দশ জনকে সুপারিশ করার আল্লাহ ক্ষমতা দিয়ে দিবে সুবহানাল্লাহ বলেন কোরআন ওয়ালা জান্নাতে যাবেন আল্লাহ তাআলা তার বাবা মাকে এমন একটা নূরের তুরবি পরায়া দিবে যার আলো সূর্যের চাইতে দ্বিগুণ হবে সুবহানাল্লাহ বলেন কোরআনুল কারীমের ফার্মায় ঢুকায়া মাত্র তিন বছর পড়ালেন এবার আপনার সন্তানকে তিন বছর পড়ানোর পর ডাক্তারি লাইনে দিয়ে দিলেন মাস্টারি লাইনে দিয়ে দিলেন ইঞ্জিনিয়ারি লাইনে দিয়ে দিলেন প্রফেসরি লাইনে দিয়ে দিলেন সন্তান ডাক্তার হলো ইমানদার ডাক্তার সন্তান মাস্টার হয়েছে ইমানদার মাস্টার সন্তান ইঞ্জিনিয়ার হয়েছে ইমানদার ইঞ্জিনিয়ার কিন্তু কোরআন বাদ দিয়ে যদি বানান ডাক্তার মাঝে মাঝে ডাক্তার হয়ে যায় বাটপার হাইরে আল্লাহ রে ওয়াজ বোঝে না রে ডাক্তার আর বাটপার বোঝা যাচ্ছে কি কালকেই জয়পুরহাট হাসপাতালে যাবেন অনেক ডাক্তার বসে আছে পাঁচ টাকা দশ টাকা টিকিট কেটে সামনে যাবেন ডাক্তার চোখে দেখে না কানে চোখে শোনে না কলমেও লেখে না ডাক্তার বসে আছে তো আছে ডাক্তারের পাশে কিছু কম্পাউন্ডার ছোট্ট করে স্লিপে লিখে দিচ্ছে বিকালবেলা স্যার অমুক ক্লিনিকে বসবে পাঁচশো টাকা যখন দিলেন এবার ডাক্তার আব্বা আব্বা বলে ডাকে কথা বলুন এটা আপনাকে ডাকে না আপনার টাকাকে ডাকে বাইরে আমার ডাক্তার সাহেব দেখেই চিনে ফেরে দিয়েছে হুজুর দেখে চিনা যায় আবার মুসারও দেখে চেনা যায় কিনা গাঁজাখোর ঠোঁট কালো দেখে টের পাওয়া যায় ফেন্সিখোর চোখের নিচে কালো দাগ দেখে বোঝা যায় আর আবার ইয়াবাখোর পাশার তেন পিছের দিকে নিচের দিকে অর্ধেক খোলা থেকে যায় কথা বলেন ডাক্তার হয়েছে বা আঠারো বিশ বছর পঁচিশ তিরিশ বছর লেখাপড়া করে চোখ দেখে বুঝে ফেলে দিয়েছে বেচারির জ্বর হয়েছে নাপা খেলেই সেরে যাবে তারপরও পনেরোটা ঔষধ লেখে এলা ডাক্তার না বাটপার ডাক্তার চোখ দেখেই বুঝে ফেলে দিয়েছে এটা সর্দির বড়ি স্টেশন খেলেই ছেড়ে যাবে তারপরও তেরোটা পরীক্ষা দিয়েছে সত্যি করে বলেন এলা ডাক্তার না বাটপার জনগণের ট্যাক্সের টাকা দিয়া যেই ডাক্তারকে বাহির থেকে লেখাপড়া করিয়ে ডাক্তার বানিয়ে নিয়ে আসা হলো সরকারি হাসপাতালে বড় চেয়ার দিয়ে দেওয়া হলো জনগণ প্রত্যাশা নিয়ে তাদের কাছে গেল কিন্তু ডাক্তার বেচারি আমার বাটপারি করার জন্য চিকিৎসাটুকু দিল না বন্ধুরা আমার দুনিয়া আখেরাত দুটাই তার নষ্ট হয়ে গেল কিন্তু ভিতরে যদি কোরআন থাকতো ইমাম থাকতো হাসপাতালেই সঠিকভাবে দিক দায়িত্ব পালন করতো বাংলার মানুষ আর অসুস্থ হয়ে ক্লিনিকে ক্লিনিকে ধুকে ধুকে মরতে হতো না কথা বলুন ঠিক কিনা আমার প্রিয় ভাইয়েরা এখানে নাকি একটা কলেজ আছে আছে কি আগেই মাপ চেয়ে নিলাম আমার উপরে মন খারাপ করবেন না আমি সবার উদ্দেশ্যে কথা বলছি আমি আমাকেই বলতেছি আমাদের অনেক স্যার আছে মাথায় তাদের মাল আছে সরকার তাদেরকে চাকরি দিয়েছে বড় বড় বিল্ডিংয়ে গিয়া চার ঘন্টা পাঁচ ঘন্টা ধরে বাচ্চাদেরকে লেখাপড়া করাইতেছে কিন্তু স্কুলে পড়ে বাচ্চারা পাশ করতে পারে না স্যারের বাড়ির কোণাতে ছোট্ট করে একটা প্রাইভেট সেন্টার কোচিং সেন্টার আছে আধা ঘন্টা যখন ওই মুরগি ঘোড়ায় লেখাপড়া করে
তাহলেই দেখবেন পাশ করে এত বড় বিল্ডিং এ পাশ করে না 5 ঘন্টা পরে পাশ করে না আধা ঘন্টা পরে পাশ করে তার মানে সরে সারের মাথায় মাল আছে সরকার মাল দেখেই তার চাকরি দিয়েছে এত বড় বিল্ডিং বানাইছে মাল সাপ্লাই দেওয়ার জন্য কিন্তু স্যার আমার এই বিল্ডিং এ মাল সাপ্লাই দেয় না মালগুলোকে কুক্ষিগত করে রেখে দেয় মুরগি ঘরের মধ্যে আধা ঘন্টার মধ্যে মালগুলোকে সাপ্লাই করে দেয় সত্যি করে বলেন যে মাস্টার মহোদয় স্কুল ফাঁকি দিয়া প্রাইভেট বাণিজ্য করে বলুন তো দেখি সেটা কি আল্লাহর ওলি বান্দা হতে পারে না বাটপার হইতে পারে স্যার আমার এই টাকা দিয়ে যখন বউকে শাড়ি কিনে দিবে স্যার যেদিন ঢাকায় যাবে ভাবি সেই দিন শাড়ি পরে রিকশায় চড়ে প্রাইভেট সেন্টারে গিয়া এখানে ওখানে গিয়া খালি পোঁচ দিয়া দেখাবে কারণ জনগণের টাকা হক আদায় করে হালাল করে কামাই করে নাই এই পাবলিকের টাকার শাড়ি ওর সরকারি বউ পরে এখন পাবলিকের হক আদায় করে বেড়ায় ঠিক কিনা এসব হল হারামের কুফল সম্মানিত প্রাণ প্রিয় ভাইয়েরা আমার আমার দেশে বহুত আমার প্রিয় ভাইরা ইঞ্জিনিয়ার আছে যারা রড বিক্রি করে দেয় আর রডের পরিবর্তে বাঁশ ঢুকায় বাঁশ দিনেওয়ালা ইঞ্জিনিয়ার আমাদের দেশে নাই ভাইরা আমার মাথায় যদি কোরআনের সফটওয়্যার থাকতো রড বিক্রি করে যখন বাঁশ ঢুকাইতে যাইতো কোরআন তাকে সিগনাল দিয়া বলতো নারে আল্লাহর বান্দা না দুনিয়াটাই সব নয় আখেরাত আছে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে এর কিন্তু হিসাব নিকাশ দেওয়া লাগবে ভিতরে যদি কোরআনের সফটওয়্যার থাকতো কোরআন তাকে বলতো আল্লাহর বান্দা শোন নাপা বড়ি খেলে শরীরের জ্বর ভালো হয়ে যায় গ্যাসের বড়ি খেলে পেটটা ক্লিয়ার হয়ে যায় তেমনি হারাল খেলে এবাদতে শান্তি পাওয়া যায় আর হারাম খেলে আপনার আমার ও সব কিছু নষ্ট হয়ে যায় এইভাবে আল্লাহর বান্দাকে সব গুনাহ থেকে বাঁচায় দিত এই জন্য প্রিয় ভাইয়েরা আমরা ডাক্তারের বাবা হব মাস্টারের বাবা হব ইঞ্জিনিয়ারের বাবা হব কিন্তু ডাক্তার মাস্টারগুলোকে সবার আগে কোরআনের ফার্মায় ঢুকায় ইমানদার বানাবো রাজি আছি না নাই এটা এমন একটা নিয়ামত আর সাজমি ছিল তার মর্যাদা বেড়ে গেল ফেরেশতা নিয়ে আসলেন ফেরেশতাদের মধ্যে তিনি সর্দার হয়ে গেলেন একটা পাথরের পাহাড়ে নাজিল হলো পাথরের পাহাড়কে আল্লাহ তাবারক তাআলা আলোর পাহাড় বানিয়ে দিলেন একটি মুবারক রাত্রে নাজিল হলো রাতটার মর্যাদা আল্লাহ তাআলা এক মানে সারা মাস একটা মুবারক রাত্রে নাজিল হলো 1000 মাসের চাইতে আল্লাহ তাআলা ওই রাতের মর্যাদা বাড়িয়ে দিল যে কাগজে লেখা হলো তার মর্যাদা বেড়ে গেল যেই দেশে নাজিল হলো সেই দেশের মর্যাদা বেড়ে গেল যে নবীর উপরে নাজিল হলো সেই নবীর মর্যাদা বেড়ে গেল সেই কোরআন যদি আপনার সন্তানের সিনায় দিতে পারেন আপনার সন্তান যেখানেই থাক আপনার সন্তানের মর্যাদা বাড়িয়ে দিবেন কে এটা বলবে কিন্তু দেখবেন আমল করবে না মাদ্রাসার সামনে দিয়ে সন্তানকে স্কুলে নিয়ে যাবে কিন্তু মাদ্রাসায় দিবে না কেন জানেন উনি হিসাব করে দেখছেন মৌলবিদের বড় বড় বিল্ডিং হয় না মৌলবিরা দুই হাত দিয়ে কামাই করা পারে না এই জন্য বিল্ডিং এর নিশায় হারামের নিশায় তার সন্তানকে মাদ্রাসায় দিতে চায় না আমার প্রিয় ভাইয়েরা মনে করেছেন মাদ্রাসায় দিলে ভাত পাবে না আরে আলেমের মতো না আলেম সুন্দর করে বানায়া দেখেন ভাত খাওয়া লাগবে না সারা জীবন আল্লাহ বিরিয়ানির বন্দোবস্ত করে দিবে সুবহানাল্লাহ বলেন দেখুন না আমাদের গ্রামে আমাদের সমাজে ছোট্ট একটা গ্রামেও যদি ইমাম সাহেব ইমামতি করে 30 দিন 30 বাড়িতে 30 রকম হাতে 30 রকম স্বাদে সুবহানাল্লাহ কয় না রে এক বাড়ির খাবার খায় 30 বাড়ির খাবার খায় খায়ও কত হুজুর গো এই ঘুষখোরও হাফ প্লেট দিয়া দেখে নাড়াচাড়া করবে হুজুর চোখের বলকে 3 প্লেট তুলবে সুবহানাল্লাহই কয় না একটা কথাকে আপনি ফেলে দিতে পারবেন না কোরআন সিনায় থাকার কারণে বাজারে যাওয়া লাগে না রান্না করা লাগে না অথচ মান্না সালোয়া প্রত্যেক দিন সামনে হাজির হয়ে যায় সুবহানাল্লাহ বলেন আর যদি আপনাদের এলাকায় হয় আমি জানি এলাকার মানুষেরা আলেমদেরকে বড় ভালোবাসে আর সেই পালিটা যদি হাতের দিন হয় বাজারের দিন হয় বেগম সাহেবা ঘুম থেকে জাগ্রত করে দিয়ে হাতের মধ্যে ব্যাগটা ধরাইয়া দেয়া পকেটে টাকা ঢুকাইয়া দেয়া বলবে আগে ভাগে বাজারে যাও নইলে কিন্তু খাসির কলিজা পাওয়া যাবে না ভালো গোস্ত পাওয়া যাবে না খালি গরু গোস্ত নিলে হবে না যদি দেশি মুরগি পাওয়া যায় তাহলে আনা নিও দেশি মুরগির সাথে সাথে যদি একটু বিলের মাছ পাওয়া যায় তাহলে আরো ভালো হয় এই কইতে কইতে বাজার লেগছে 35টা ভাইজান মনে রাজনদে বাজার করতেছে তিনি 42টা ভাবি সাহেবা সারাদিন যত্ন করে রান্না করতেছে ইমাম বড়
চালাক মানুষ চিন্তা করে আমি খালি মুরগির ঠ্যাং সাবাবো আর বউটা পাতিল নিয়ে টটর লটর কটর করবে তা হবে না এইজন্য টিফিন বক্স পাঠায়া দেয় এক বাটির ভিতরে সারা আইটেমের তরকারি ঢুকায়া দেয় এবার ইমাম সাহেব জয়পুরহাট বাজারে গিয়া বলতেছে ভাই বড় কি কোনো টিফিন বক্স পাওয়া যায় আমার মুসল্লিরা এত ভালোবাসে এক বাটির মধ্যে সারা আইটেমের ঢুকায়া ফেলে দেয় দোকানদার বলে ডিজিটাল জামানা কোনো কিছু অসম্ভব না এখন 12 তলা পর্যন্ত টিফিন বক্স বার হইছে ইমাম সাহেব বলে আমার জন্য 12 তলাটায় বরাদ্দ করেন ইমাম সাহেব 12 তলার টিফিন বক্স পাঠায়া দিয়েছে ভাবি সাহেব 14 আইটেমের তরকারি রান্না করে অপেক্ষার মধ্যে রয়েছে 12 তলা 12 আইটেম দিয়ে ভর্তি এখনো পর্যন্ত দুই আইটেম বাকি প্লাস্টিকের বাটিতে করে সাজায়া দেয় একজন আর খাবার তিন থেকে চারজন পর্যন্ত খায় তারপরে খাবার খেয়ে শেষ হয় না এটা হলো আল্লাহর কোরআনের জিন্দা মুজেজা জোরে বলুন ঠিক কিনা কোরআন বাদ দিয়ে শিক্ষায় শিক্ষিত হবেন 60 বছর পরেই বলবে রিজেক্ট বাদ চলবে না আর কোরআন নিয়ে যখন শিক্ষিত হবেন আমার উস্তাদ আহমদ শফি সাহেব শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর পূর্ব পর্যন্ত তিনি খেদমতে বহাল তবিয়তে ছিলেন সুবহানাল্লাহ বলে আমি দেখেছি আমি পড়েছি তিনার কাছে আমি কয়েকবার গিয়েছি ওনার জুতাটা সোজা করে দিব সুযোগ নেওয়ার জন্য আমি যাওয়ার আগেই দেখি আল্লাহর কোন এক বান্দা বগলের মধ্যে নিয়ে হাজির সুবহানাল্লাহ একজন কইলেন আরে ভাই কোরআনওয়ালার দাম বাড়ে না খালি রে কোরআনওয়ালার জুতারও দাম বাড়ে সুবহানাল্লাহ বললেন না আমি নিজে বলছি কয়েকদিন গেছি যে হুজুরের জুতাটা একটু সোজা করে দিব আমি যাওয়ার আগে দেখি কেউ বগলে নিয়ে আসে কি সম্মান কি ইজ্জত কি মর্যাদা ষোলো বছর ধরে যারা নানান বুলিয়া ওড়াইছে আজকে পাবলিক তাদের জুতা সোজা করে দিবে না বরঞ্চ জুতা দিয়ে সোজা করে দিবে কোরআনের সম্মান আমাদের একজন ভাই আমির হামজা নাম শোনেন নাই শ্বশুরবাড়ি যাওয়ার আগে যে মর্যাদা ছিল যে সম্মান ছিল যে ইজ্জত ছিল শ্বশুরবাড়ি বোঝেন তো শিখের ভিতরে যেটা হয় আলেমদের জন্য এটা শ্বশুরবাড়ি ডোন্ট মাইন্ড ওরা এগুলোকে তাওয়াক্কা করে না যত যাবে তত প্রমোশন হবে যে যত ইসলামের জন্য নির্যাতিত হবে আল্লাহ তার মর্যাদা তত দুনিয়া আখেরাতে বাড়ায় দিবে সুবহানাল্লাহ শ্বশুরবাড়িতে যাওয়ার আগে যে মর্যাদা ছিল বের হয়েছে কমেছে হ্যাঁ এটা কোরআন এর জন্য যে যত কষ্ট করবে আল্লাহ তার ইজ্জত তত বাড়ায় দিবে ছোট্ট একটা ভাই রফিকুল ইসলাম মাদানী শোনেন নাই উহুরে নাটক হাতে বিড়ি ধরায়া দিয়া পিটনা দিয়া হাফ প্যান্ট পরায়া মহিলা লাগায়া নাটক সাজানো হলো প্রিয় ভাইয়েরা আমি শুনলাম সেদিন রফিকুল ইসলাম মাদানী আমাদের এলাকায় নওগাঁ জেলায় এক জায়গায় আসবে মানুষ বলছে টাকার কোনো কথা না একবার দেখতে চায় এই মানুষটাকে একবার দেখতে চায় যার উপরে এত জুলুম হয়েছে আমার প্রিয় ভাইরা সম্মান ইজ্জত কমে না মানুষ ছোট হতে পারে মর্যাদা আকাশ তুমি বানিয়েছেন ঠিক কিনা পরিমণির বাপ কেউ খুঁজে বের করতে পারে না পক্ষান্তরে আল্লামা মামুনুল হক বলছে এটা আমার বউ তাও নাটক শেষ হয় না আমরা তার উপরে কত অপবাদ দিলাম ইজ্জত কেড়ে নেওয়ার চেষ্টা করলাম অসম্মানী করার চেষ্টা করলাম দেখুন কোরআনের সাথে থাকার কারণে এমন ইজ্জত বাড়িয়ে দিয়েছে এই সমস্ত খারাপ মানুষ যাদেরকে জেলখানা বন্দী করা হয়েছিল ওদেরকে যদি এক ময়দানে হাজির করা হয় বাংলার জমিনে এমন কোন ময়দান নাই জায়গা দিতে পারবে ঠিক কিনা কোরআনের পাখি সবচেয়ে বেশি আজকে খুশি হতেন যদি থাকতেন কলিজা ফেটে রক্ত বের হচ্ছে মনে হয় জাতি আজকে আল্লাহর ওলিদের কবর দখল করে গাঁজা খাচ্ছে বন্ধদের কবরে গিয়ে টাকা দিচ্ছে ইমান হারাচ্ছে জিন্দা আল্লাহর ওলি আমরা দেখলাম নিজের চোখে আমি তিনার সাথে এক স্টেজে বয়ান করেছি খুলনাতে জিন্দা ওলিকে আমি নিজের চোখে দেখেছি যা বলেছে একটা কথা এদিক ওদিক হয় নাই গোড়ায় ১৬ কোটি হালকা নাড়া দেব মামুবাড়িতে পড়বা প্রমাণিত হয়েছে কালো অন্ধকার মেঘ জমেছিল কোন দিন ভোর হবে দেখ তার কোনো সম্ভাবনায় ১৬ বছর গেছে না যায় নাই একটা শব্দে এদিক ওদিক হয় নাই আল্লাহর ওলি জিন্দা ওলি ষড়যন্ত্র করে লোকটাকে সরিয়ে দেওয়া হলো তখনও তারা টিটকারি করেছিল তখনও তারা মিষ্টি খেয়েছিল তারা বলেছিল তোমাদের এত দোয়া যায় কোথায় আমরা বলেছি প্রত্যেকটা জিনিসের একটা
সময় আছে। ফেরাউন বহুন লাফাইছে, আল্লাহর সময় মতন ধরছে, এদেরও ধরা আছে। আমরা আব্রাহ হস্তি বাহিনীকে ধ্বংস করার জন্য সুরায় ফিলের সেই ছোট্ট পাখিকে আমরা দেখি নাই, ওরা তো পাথর নিক্ষেপ করেছিল। আর আমার যুবক ভাইদেরকে দেখলাম পান করে দাঁড়িয়েছিল, প্রত্যেকটা রক্তের ফোঁটা জমিনে পড়ে বিস্ফোরণ হয়েছে, ভয়ে তারা পালিয়ে গিয়েছে, ঠিক কিনা? শাহজালালকে দেখি নাই, তার সময় আসি নাই, কিন্তু ২৪ সালে এসে শাহজালালের অনেক স্মৃতি দেখতে পাচ্ছি। এদেশেও স্লোগানেই কাজ হয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, তারা জীবন দিয়ে রক্ত দিয়ে যে স্বাধীনতা দিয়ে গেছে, এটা আমাদেরকে সংরক্ষণ করতে হবে। এর জন্য প্রত্যেকের সিনায় আল্লাহর কোরআন থাকার দরকার আছে না নাই? নইলে আমাদেরকে তারা ভুল পথে নিয়ে চলে যাবে, আমাদেরকে তারা টিটকারি করে বলেছিল তোমরা তাহাজ্জুদ পড়ো, নফল রোজা করো, তোমরা এত কান্নাকাটি করো, দোয়া করো, তারপরে তো ফাঁসি হয়ে গেল, তারপরে তো তাকে মেরে ফেলে দেওয়া হলো। আমার ভাইয়েরা, আমাদের এলাকায় যদি কোনো গরু ছাগল মারা যায়, আমি ছোটবেলাতে যখন গ্রামে ছিলাম তখন দেখেছিলাম এটাকে গর্ত করে কবর দেওয়া হয়, কবরের উপরে ছোট্ট করে একটা কলা গাছ লাগিয়ে দেওয়া হয়। ভাইয়েরা, আমার এই গরুটা মাটির ভিতরে যখন পচে যায়, এই গরুর বডি থেকে ভিটামিনগুলো, সারগুলো গরুর বডির থেকে যখন ওই পাওয়ারগুলো মাটির উপরে চল আসতে শুরু করে দেয়, এই পাওয়ারটা যখন কলা গাছের উপরে ভর করে, কলা গাছের পাতাগুলো কালো হয়ে যায়, কলার ঘাউটটা অনেক লম্বা হয়ে যায়, মাটি পর্যন্ত ঠেকে দেয়, এটা দুনিয়ার কোনো ইউরিয়া দিয়ে এই পরিমাণ তাজা বানানো সম্ভব নয়। এই জমিনে ১৬ বছর ধরে যত মায়ের কলিজা খালি হয়েছে, যত বোন বিধবা হয়েছে, যত সন্তান এতিম হয়েছে, যত ফোঁটা রক্ত পড়েছে, প্রত্যেকটা ফোঁটায় তাদের পতনের কারণ হয়েছে, কথা বলুন ঠিক কিনা? সুতরাং এক জালেম থেকে অন্য জালেম যারা হতে চাচ্ছ, তাদের কাছেও শিক্ষার এটাই কথা, তোমরাও জুলুম করো না, তোমাদেরও পতন আসতে বেশি সময় লাগবে, এই জন্য ইনসাফগার হয়ে যায়। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, কোরআন যদি সিনায় থাকে আমরা পথ হারা হব না, এই জন্য আমাদের প্রত্যেকটা সেক্টরে কোরআনের সাথে আমরা সম্পৃক্ত থাকবো তো ইনশাল্লাহ। আমাকে যদি বলেন মর্তজা ভাই, আপনি এই সুন্দর সুন্দর বাণীগুলো পেলেন কোথায়, এত সুন্দর কথাগুলো আমাদেরকে শোনাচ্ছেন কেমনে, কোথা থেকে আপনি পেয়েছেন? আমি বলবো আমার কলিজার টুকরা প্রিয় ওস্তাদ আহমদ শফি সাহেব, আল্লাহ জান্নাতের নূর দিয়ে তার কবরকে ভরপুর করে দেন। শেষ বেলাতে গিয়ে অল্প টাইমের জন্য তিনাকে পেয়েছিলাম, আমি আমার হজরতের কাছে এই বাণীগুলো পেয়েছি, এই সংযোগটা পেয়েছি। আমার মহতারাম ওস্তাদকে যদি আপনি বলেন আপনি কোথায় পেয়েছেন, তিনি বলবেন ভারতের দারুল উলুম দেওবন্দে পেয়েছি। দেওবন্দের হজরতদেরকে যদি বলেন আপনারা কই পেয়েছেন, তিনারা বলবেন মদিনাতুল মুনাব্বারায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিলসিলায়, ওই মদিনা বিশ্ববিদ্যালয়ে আমরা পেয়েছি। তাদেরকে যদি বলেন আপনারা কই পেয়েছেন, তারা সাহাবায়ে কিরামের কথা বলবে। সাহাবায়ে কিরামকে যদি বলেন আপনারা কই পেয়েছেন, হয়তো আবু বকর, নয়তো বা ওমর, তা না হলে ওসমান অথবা আলীর কথা বলবে। তাদেরকে যদি বলেন আপনারা কই পেয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলবে। আমার নবীকে যদি বলেন আপনি কই পেয়েছেন, নবী আমার বলবে গোটা দুনিয়া যখন অন্ধকারে ছেয়ে গিয়েছিল, আমি ৪০ বছর মেহনতেও যখন কোনো রেজাল্ট পয়দা হয় নাই, জাবালে নূরে হেরা গুহার মধ্যে বসাছিলাম, জিবরিল আমিন আমার কাছে এই কোরআনুল করিমকে দিয়ে গিয়েছেন। জিবরিল আমিনকে যদি বলেন আপনি কোয়ে পেয়েছেন, তিনি বলবেন আমি আরশে আজিম থেকে নিয়ে নিয়ে এসেছে, আমার নবীর কাছে দিয়ে গিয়েছি। আরশে আজিমকে যদি বলেন আপনি কোয়ে পেয়েছেন, আরশে আজিম বলবেন কিতাবুল্লাহ কালামুল্লাহ, যার বাণী যার কথা যার কালাম সে আল্লাহ তাআলাই আমাকে দিয়েছেন। তার মানে আমার দরদের ভাইয়েরা, এক মাথার মধ্যে আপনাদের মিফতাহুল উলুম মাদ্রাসা, এই সংযোগটা আপনার ওস্তাদ হয়ে বগুড়ার জামিল মাদ্রাসা দিয়ে, হাটহাজারী মাদ্রাসা দিয়ে, দেওবন্দ দিয়ে, মদিনার বিশ্ববিদ্যালয় দিয়ে, সাহাবায়ে কিরাম দিয়ে, জাবালের নূর দিয়ে, এইদিকে আরো সাজিম পর্যন্ত পৌঁছে গিয়েছে, আল্লাহর সংযোগ পেয়ে গিয়েছে। এই জন্য নবীর যে আদর্শ, নবীর যেই চরিত্র, নবীর যেই মিশন, প্রত্যেকটা ট্রেনের
টিটিদের দেখবেন একমতন পোশাক বগিগুলো একমতন এটা যে জান্নাতের গাড়ি তার জন্য ফেরেশতা থেকে নিয়ে নবী থেকে নিয়ে সাহাবায়ে কেরাম থেকে নিয়ে এখনো পর্যন্ত কোরআনের ধারক বাহক যারা আছে এদের প্রত্যেকের আদর্শ হলো একই মতন এটা জান্নাতের গাড়ি কিয়ামতের দিন বড় বড় পাথর আর পাহাড়গুলো আকাশের মধ্যে উড়বে এই কোরআনুল কারীমের প্রতিষ্ঠানগুলো ধ্বংস হবে না এই কোরআনুল কারীমের প্রতিষ্ঠানগুলো আপনাকে আমাকে সিনাই নিয়া এক টান দিয়া আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে আল্লাহর জান্নাতে যাওয়ার পর আল্লাহর পক্ষ থেকে একজন ঘোষক ঘোষণা করে বলবে ইকরা ওয়ারা তিলকামা কুনতা তুরা তিল ফিদ দুনিয়া ও আল্লাহর জান্নাতের বান্দা বান্দি যেইভাবে দুনিয়াতে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছিলে ওইভাবে একটা একটা করে আয়াত পড়ো আর এক এক তালা বিশিষ্ট জান্নাত অর্জন করো এই জন্য প্রাণের ভাইয়েরা ও আমার দরদের ভাইয়েরা আমার কলিজার টুকরার সম্মানিত ভাইয়েরা মাত্র আজ থেকে 50 বছর আগে ঘরগুলো যখন বিল্ডিং ছিল না গো রাস্তাপথগুলো যখন পাকার ছিল না কারেন্টের আলো যখন জ্বলছিল না কিন্তু ইমানের আলো ভিতরে থাকার কারণে ভাঙা ঘরে মাসকালার ডালের তেলানি দিয়েছে আমার নানি আর দাদুরা গোটা গ্রাম মোহিত হয়ে গিয়েছে একদিন আতর চালের বিরানি খেলে দুই দিন পর্যন্ত পর্যন্ত সেন্ট বের হয়েছে একদিন যদি ইলিশ মাছ আর পান্তা ভাত খাওয়া গিয়েছে কম করে হলো তিন দিন পর্যন্ত সুঘ্রাণ ছড়িয়েছে ওই মূর্খ নানিদাদের স্মৃতি চারণে পহেলা বৈশাখ উদযাপন করছি আমরা ভাঙা ঘরগুলোকে বিল্ডিং বানিয়েছি আমরা মূর্খ নানিদাদিদের নাতনিদেরকে এম এ পাস করিয়েছি আমরা নর্মাল মশলা ফেলে দিয়ে রাঁধুনি গুঁড়া মশলা ব্যবহার করছি আমরা সাধারণ চুলা ভেঙে দিয়ে ঘরের মধ্যে গ্যাসের চুলা ঢুকিয়েছি আমরা নর্মাল মাছ পচা মাছ বাদ দিয়ে বরফ দিয়ে প্যাকেটিং করা বড় বড় ইলিশের মাছ 6,000 টাকা দিয়ে কিনে নিয়ে আসতেছি আমরা কত উন্নতি করেছেন গুণে শেষ করতে পারবেন না 6,000 টাকার কেজি ইলিশের মাছ রাঁধুনি গুঁড়া মশলা দিয়ে গ্যাসের চুলাই বসে ডিগ্রি পাস বউ রকমারি কায়দায় রান্না করে রান্নার পর খাবার সময় নাকে নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ কথা বলুন ঠিক কিনা আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম ফজর যখন হইতো মাঝে মাঝে দিত মধুরা যান শুনে বিছানা ছাড়িতাম আমরা মধুরা যান শুনে ঘুম ছাড়িতাম যতই থাকুক কাম আগে নামাজ পড়িতাম হাজার থাকুক কাম আগে নামাজ পড়িতাম নামাজ পড়িয়া কোরআন পড়িতাম আমরা নামাজ পড়িয়া তেলাওয়াত করিতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম জোরে বলুন মারহাবা প্রিয় ভাইয়েরা আমার একটা কথা শুধু আপনাদেরকে আমি বোঝানোর জন্য চেষ্টা করতেছি বন্ধু আমার এই কোরআনুল কারীম পরশ পাথর এই কোরআনুল কারীম যেখানে যেমনি যার সাথে লেগেছে তার মর্যাদা মর্তবা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছে আর কোরআন বাদ দিয়া যত বড় বিল্ডিং বানান কোরআনওয়ালার সাথে বিল্ডিংওয়ালাদের কোনোদিন যায় না কোরআনওয়ালার সাথে বিল্ডিংওয়ালারা ততটা সুখে থাকতে পারে না যদি কোরআনটা আর একটু বেশি সম্পর্ক কায়েম করতে পারে ধরেন আমাদের মতন যদি কোনো আলেম হতে পারে বক্তা হতে পারে ইসলামের খাদেম হতে পারে আল্লাহ যে তাদের কি মর্যাদা দিবে এমপি মন্ত্রী মর্যাদা যতদিন এমপিগিরি মন্ত্রীগিরি ততদিন পর্যন্ত তার সম্মান তার ইজ্জত কিন্তু কোরআন যার সিনাই মৃত্যুর আগ পর্যন্ত তার ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা মানুষের হৃদয়ে ঢুকিয়ে দিয়েছেন মহাব্বত এই জন্য প্রিয় ভাইয়ের আমার একটাই কথা আপনার সন্তানকে আপনি কোরআনওয়ালা বানান আপনার সন্তানের মাথায় আপনি কোরআনের সফটওয়্যারটুকু ঢুকাইয়া দেন আপনার সন্তানের মাথায় একটা কোরআনের রাডার আপনি ঢুকাইয়া দেন ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার প্রফেসর ভাঙা ঘর বিল্ডিং ঘর যেখানেই থাকুক না কেন আল্লাহ সুখে রাখবে কোরআন বাদ দেয়া যদি সুদ কুরবানান ঘুষ কুরবানান সব পাবে শান্তিতে থাকতে পারবে এর কোনো গ্যারেন্টি ওয়ারেন্টি দেওয়া যাবে না এই জন্য কোরআনওয়ালা বানাতে হবে আমরা আমাদের সন্তানগুলোকে কোরআনওয়ালা বানাতে চাই কারা কারা রাজি দুইখানা হাত তুলে আমার আল্লাহকে দেখাই লিল্লাহে তাকবীর হাতগুলো আরো একটু উঁচু করে টান টান করে তোলেন আল্লাহ
আমাদের সবার ঘরে ঘরে কোরআনওয়ালা আমরা বানাতে চাই আমাদের ঘরগুলোকে কোরআনের নূরে আলোকিত বানিয়ে দাও জোরে বলুন আমিন আমাদের সিনাকে কোরআনের জন্য কবুল করে নাও জোরে বলুন আমিন আল্লাহ আমাদের সবাইকে আলেম হাফেজের বাবা মা নানা নানি দাদা দাদি না হওয়া পর্যন্ত কবরে ডাক দিও না জোরে আমিন আমরা আমাদের প্রত্যেকটা জায়গায় হাত নামান আমরা প্রত্যেকটা জায়গায় দেখি বাচ্চাদের মাথায় পাগড়ি দেওয়া হয় আমাদের সন্তানদের মাথায় পাগড়ি দেওয়ার এই দৃশ্য তুমি দেখার তৌফিক দান করেন আবারও বলুন আমিন আমার প্রিয় ভাইয়েরা শুধু দুনিয়াতেই সম্মান নয় মরে যাওয়ার পর কোরআনওয়ালাদেরও সম্মান আল্লাহ আরও বাড়িয়ে দেয় সুবহানাল্লাহ বলেন অল্প কিছুদিন আগে আমাদের মহতারাম সভাপতি রুহুল আমিন ভাই সহকারে আমরা ওলামা ইকরামের নেতৃত্বে কুড়িগ্রামে ত্রাণ দিতে গিয়েছিলাম আসার সময় দরনা নদীতে যখন পার হব শুনতে পেলাম এখানে ঘুঘু মুন্সির কবর আছে আমরা বললাম বহুত শুনেছিলাম একটা আবার ওই আল্লাহর ওলির কবরটা একটু জিয়ারত করে যদি যেতে পারতাম আমরা টিম সহকারে চলে গেলাম মাদ্রাসার পূর্ব পাশে একটা কি সুন্দর গাছের নিচে ফুল গাছের নিচে আল্লাহর ওলির কবর এলাকার কিছু মানুষকে জিজ্ঞেস করলাম তারা আমাদেরকে যে ঘটনাটুকু শোনালেন তিনি একজন চরমনার মুরিদ ছিলেন সবসময় মাথায় পাগড়ি বেঁধে থাকতেন কপালে কালো দাগ সুন্দর সাদা চেহারা দাড়িগুলো লম্বা চেহারার একজন মানুষ তিনি যখন কোরআন তেলাওয়াত করতেন মাথাটারে ঝোঁকাইতেন আর কোরআনের তেলাওয়াত করতেন রাস্তাপথে যখন চলতেন আল্লাহর জিকির করতেন আর তিনি চলতেন ঘুঘু দেখবেন মাথা নড়াই তিনি সবসময় একটু মাথা নড়িয়ে নড়িয়ে আমার রবকে স্মরণ করতেন এই জন্য তার বন্ধু বান্ধবরা তাকে মস্কারি করে ঘুঘু মুন্সি বলে ডাকতেন আল্লাহর বান্দা বিদায় নিয়ে চলে গিয়েছেন ধর্ণা নদীর কিনারে তারা কবর দেওয়া হয়েছে নদীর ভাঙনে ভাঙতে ভাঙতে যখন কবরটা ভেঙে গিয়েছে রাখালেরা গরু চড়াইতে গিয়ে দেখে একটা লাশ বের হয়ে আসছে এলাকার লোকজনকে খবর দেওয়ার পর লাশটা কবর থেকে তুলে নিয়ে মুখের থেকে কাফনের কাপড় সরায়া দেখে প্রায় 30 বছর পূর্বেকার ঘুঘু মুন্সি তার প্রত্যেকটা পশম সহ চেহারা সহ কাফনের কাপড় তরুতাজা রয়ে গেছে এটা হলো আল্লাহর কোরআনের জিন্দা মুজেজা কবরে গেলেও এই কোরআনওয়ালাদের লাশ কবরের মাটি খেতে পারে না মদিনা শরীফ সংস্কার করার জন্য ক্র্যাঙ্ক দিয়ে আশপাশের পাহাড়গুলোকে ভাঙা হচ্ছে হঠাৎ করে ক্র্যাঙ্কের মাথায় রক্ত চালক নেমে আসলেন কোথার থেকে রক্ত তার সন্ধান করতে গিয়া দেখলেন আমার ভাইয়েরা নবীজির একজন জলিল কদর সাহাবি সম্ভবত তার নাম হজরতে হুজাইফা ছিল যুবক একজন কালো বর্ণের সাহাবি আল্লাহর বান্দা সেই 1500 বছর পূর্বে শাহাদত বরণ করেছেন কপালের ডান পার্শ্বে ক্র্যাঙ্কের আঁচড় লেগেছে 1500 বছর পর ওই লাশের শরীর থেকে রক্তগুলো ফিনকি দিয়া বের হইতেছে এই জন্য প্রিয় ভাইয়ারা আমার যেখানেই থাকেন যাই করেন আল্লাহ এই বান্দার জন্য সবচেয়ে বড় নিয়ামত দান করেছেন তার নাম হলো কোরআন এই কোরআন সিনাই থাকলে আলু ভর্তার ভিতরে খাসির কলিজার চাইতে বেশি মজা আল্লাহ ঢুকায়া দিবে এই কোরআনুল করিম সিনাই থাকলে ভাঙা ঘরের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতের ঘুম পাড়ায়া দিবে এই কোরআনুল করিম যদি কলিজার মধ্যে থাকে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে আল্লাহ তাআলা সুখ শান্তি দান করবে ওই মুসারু দেখুন 12 বছর আগে বিয়ে করেছে বালিশের নিচে হামদর্দার হারবালের ঔষধ কিন্তু আব্বা ডাক কপালে জোটে না কোরআনওয়ালাদের দুর্বল মনে করিয়ে না বাড়িতে যাওয়ার আগেই এক গন্ডা সন্তান আব্বা আব্বা বলে ডাকাডাকি করে কথা বলুন ঠিক কিনা এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার সন্তানগুলোকে কোরআনওয়ালা বানাবো ঘরে কোরআনের তেলাওয়াত করবো কোরআনের সাথে সম্পর্ক কায়েম করবো কোরআনের পক্ষে রাজনীতি এরে আল্লাহ কোরআনের পক্ষে রাজনীতি করবেন না নবীর পিছনে নামাজ পড়তেন রোজা করতেন হজ করতেন জাকাত দিতেন সব করতেন কিন্তু নবী রাষ্ট্রপতি হোক এটা চাইতেন না লোকটার নাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল নবী রাষ্ট্রপতি হোক এটা চাইতেন না সেই জন্য ওই জামানার যদি তিনি বড় মোনাফেক হয়ে থাকে আমরাও নামাজ রোজা হজ জাকাত করার পর যদি রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত হোক এই স্বপ্ন যদি কলিজায় না থাকে ওইটা যদি ওই জামানার টাটকা মোনাফেক হয়ে থাকে এইটা আমিও এই জামানার টাটকা মোনাফেক হয়ে যাব এখানে কোনো সন্দেহ আমরা কি নিজেদেরকে মোনাফেকের খাতায় নাম লিখায় রাখতে চাই তাহলে আজকেই তওবা করে কোরআনের কর্মী হওয়ার দরকার আছে না নাই কোরআনের কর্মী হয়ে কাজ করব কারা কারা রাজি আর একবারের জন্য হাত তুলে দেখাই লিল্লাহে তাকবীর আল্লাহ আমাদেরকে কোরআনী সংগ্রামে কবুল করুক বলুন আমিন কোরআনের আন্দোলনে আমাদের থাকার তৌফিক দান করুক বলুন আমিন
হাতগুলো নামিয়ে ফেলি আল্লাহ তাবারক তাআলা কোরআনি সুপারিশ নসিব করেন আলহামদুলিল্লাহ রাত জাগা চলছে একটু আবহাওয়া চেঞ্জ হচ্ছে এর জন্য গলা ভেঙে গিয়েছে দুই দিন মাহফিল চলছে একটা মানুষ আর উঠবেন না এতক্ষণ পর্যন্ত ওঠেন নাই এখন আর উঠবেন না কারণ ধান কাটার পর পিটার পর গোলাতে তোলার আগে পাতানগুলো আলাদা হয়ে যায় এতক্ষণ দুই দিন ওয়াজ শোনার পর আপনারা কি পাতানের মতন মোনাজাত না করে চলে যাবেন আমরা ধানের মতন একসাথেই মোনাজাত করে আল্লাহর জান্নাতে যেতে চাই আল্লাহ আমাদেরকে কবুল করুক বলুন আমিন পারলে একটু যা পারবেন দেবেন আর যদি না পারেন দোয়া করবেন লম্বা কোনো কালেকশন হবে না শুধু